লোপো বেড়াকাশ করুন রাঙা সেতুরে বাসুরে রাঙা রাঙা মোহনিয়া বেনু বাজাও বেনু বাজাও 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 মোহনিয়া বেনু বাজাও মোহনিয়া বেনু বাজাও না শুনিয়া মোহন বেনু গোঠে যে চলে না ধেনু না শুনিয়া মোহন বেনু গোঠে যে চলে না ধেনু চম্পা ফুলের ডালে দোয়েল সমাসু চম্পা ফুলের ডালে দোয়েল সমাসু বন্দনা বন্দনা গায় রাধা কৃষ্ণের বন্দনা গায় রাধা কৃষ্ণের বন্দনা গায় রাধা কৃষ্ণের বন্দনা গায় আর কলসি ভাসায় জলে যত গায়ের মেয়ে কে দে বলে নদীর জল পাড়ে আছে জলে আহা নদীর জল পাড়ে আছে জলে কাঁদাও কেন হে কাঁদাও মোহনিয়া বেনু বাজাও রাখাল মোহনিয়া বেনু বাজাও বেনু বাজাও 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 মোহনিয়া বেনু বাজাও রাঘবং রামচন্দ্রং চ রাবণারী রমাপতে এত ভোরে কোথায় গিয়েছিলে মা? জমিদার বাড়িতে। হঠাৎ? সুবোধ আজকে ভোরের গাড়িতে কলকাতা যাচ্ছেন কিনা তাই দেখা করতে গিয়েছিলাম। কিন্তু শুভ সম্বন্ধে জনশ্রুতি মোটেই ভালো নয় মা, আশা করি সে খবর তুমিও থেকে কিছু পেয়ে থাকি। শুনেছি বাবা, কিন্তু আমার মনে হয়। তোমার মনে হওয়ার মূল্য কতটুকু আছে মা? তুমি শুভকে চেনো তোমার বাল্যবন্ধু বলে, কিন্তু কলকাতা গিয়ে তার স্বভাব চরিত্রের পরিবর্তনের কথা যে আমরা প্রতিনিয়ত শুনতে পাই সে তো আর তুমি চোখে দেখনি। তবে এইরকম একজন সন্দেহভাজন যুবকের সঙ্গে দেখা করতে যাবার জন্য তুমি অতি প্রত্যুষে ব্যাকুল হয়ে ছুটে যাবে হে আমি ভাবতে পারিনি শাশ্বতী। বাবা, আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করুন। অপরাধ করে ক্ষমা চাওয়ার চাইতে অপরাধ না করার চেষ্টা করাটা কি উচিত নয় মা? আমার পুত্র নেই, আমার বংশের আমার পিতৃপুরুষের মান মর্যাদার ভার সবই তোমার উপর, এ কথাটা এক মুহূর্তের জন্যও তুমি ভুলে যেও না মা। আপনার আদেশ আমার মনে থাকবে বাবা। সংসারী জীবকে সংসারে বাস করতে হলে অনেক বিধি নিষেধ মেনে চলতে হয়, আমি শুধু এই দিকই তোমার দৃষ্টি আকর্ষণ করি। তোমাকে ব্যথা দেওয়া আমার উদ্দেশ্য নয় মা, তাতে আমি নিজেই ব্যথা পাই। বলো, আমার কথা জবাব দাও। আমাকে কলকাতা যেতেই হবে। অসুস্থ পিতাকে একলা ফেলে রেখে কলকাতা যেতে একটু লজ্জা হচ্ছে না তোমার? এর নাম শিক্ষা, এর নাম সভ্যতা। তোমার যে একটা চাষার ছেলের যে কর্তব্য জ্ঞান অনেক বেশি তা জানো? বেশ তো, আজ থেকে একটা চাষার ছেলে কিনে কাছে এনে রাখো, আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার আপত্তিতে কি যায় আছে? তুমি আমার পুত্র, আমারই অন্যে, আমারই অনুগ্রহে তুমি মানুষ। আমি তোমায় আদেশ করছি, তুমি কলকাতায় যাবে না। আমি তা পারবো না, সেখানে বন্ধু বান্ধবী রয়েছে, আমোদ প্রমোদ রয়েছে, সেসব ছেড়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে আমি পারবো না। আমি আছি কি করে? তুমি থাকতে পারো, জীবনে তোমার কোনো চাল নেই, অর্থাৎ সোসাইটির কোনো প্রয়োজন নেই। কতগুলো চাষা বছর ছোট লোকদের মধ্যে জমিদার সেজে তাদের মুখে হুজুর হুজুর শুনে তুমি খুশি থাকতে পারো, কিন্তু আমি তা পারি না। শুনে আমি তোমার আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছি পালন করে দিচ্ছি, কিন্তু নইলে এমন শাস্তি আমি তোমায় দেবো। শাস্তি অর্থাৎ সম্পত্তি থেকে বঞ্চিত করবে তো? হ্যাঁ, তা করো, কিন্তু নিজের একমাত্র ছেলেকে এভাবে বঞ্চিত করে তুমি পরকালে গিয়েও শান্তি পাবেন,
আমি লেখাপড়া শিখেছি, যে কোনো একটা চাকরি বাকরি আমি সহজেই জুটি নিতে পারবো। বরং তোমাকে এক জ্বালা পিন্ডির জন্য সেই আমারই দিকে তাকিয়ে থাকতে হবে। জলার্জন ভাইয়া বাড়ি আছো? ও জলার্জন ভাইয়া, বাবা ঠাকুর ঘরে আছে, আপনারা বসুন। তুমি বুঝি জলার্জন ভাই করলে? বেশ বেশ, তোমার নাম কি কি মা? আমার নাম শাশ্বতী। ধরো গিয়ে বসো। এই কোণে নাকি? হ্যাঁ। আরে সর্বনাশ, এত বড় নিয়ে কি অনুর হারে গেছে বলি, ব্যাপারটা কি? ব্যাপারটা বলবে কোস্তক তার লয় মেয়েটি স্বভাবতি ভালো, এক কথায় যারে বলে গুলে লক্ষ্মী বিদ্যে সরস্বতী। দলার দল ভাইয়ার লিজে যেমন পড়লি মেয়েটিকেও তেমনি বিদেশি করে তুলেছেন। কেবল হত্যাভাগ আর বার্ধক্য বলে তো উদ্যমের অভাবই এতদিন কল্যাণীর বিবাহ দিতে পারেননি। তা বেশ, তরকে তাহলে তো কোনো কথাই নেই। আরে কি আশ্চর্য হয়েছে, মেঘনা চাইছি জল। আমি ভেবেছিলাম যে দু একদিনের মধ্যে আপনাদের ওখানে গিয়ে আমি দেখা করে আসবো, আর যেতে হলো না। বিবাহের সম্বন্ধ প্রায় স্থির করিয়েছি। কাকি এই বাহাদুর? না আমাদের এই বাহাদুরপুর। হ্যাঁ, আর ছেলেতে গিয়ে বোধহয় তুমি সেলো সরস সরস, আমাদের দিলবন্ধু পল্টিতে ছেলে। ও তা ছেলেটি শুনেছি বাজে বাজে সব বাজে, গ্রামের মধ্যে একটু সগ্গতি পড়লো অবস্থা, খাওয়া পড়ার ভাবলা নেই, দুই চার দিকে জমি জমা আছে, লোকে তো তার দুর্লাভ রটাবি রটাবি। তবে হ্যাঁ, অন্যত্র যদি ধরো যে বিয়ের সম্বন্ধ স্থির করে থাকে তবে। না অন্যত্র কোথাও স্থির হয়নি তো, যাক বসা গেল। বাড়ির কাছে যখন ইচ্ছে যাবে আসবে, বেশ হবে। তাহলে আর অমস করল না ভাইয়া, সামলের মাঠে ইচ্ছাটা দু একদিনের মধ্যে গিয়ে আমি পাত্রটিকে আশীর্বাদ করে আসবো। আবার দু এক দিন কেন ভাইয়া, আজই চলো না, আজ বিকালই, আজ হচ্ছে সব্যসাচী ত্রয়োদশী, ত্রয়োদশী আজই তো ভালো। আচ্ছা আজই যাব তবে আর কি, ধরো গে আজ তাহলে ওটা যাক। তারা এসেছেন, তারা কি আজ দুপুরে এখানে খাবেন? না তারা চলে গেল। বাবা। কি মা? আপনি কি আজকের সকালের কথা মনে করে তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করছেন? যদি তাই করে থাকি তাহলে সেটা আমি খুব অন্যায় করছি বলে কি তোমার বিশ্বাস? ও কথা কেন বলছেন বাবা, আপনার আদেশ আমার কাছে দেবতার আদেশ। আমি জানি আপনি যা করছেন আমার ভালোর জন্যই করছেন, তবু। তবু কি বলো? ভালো করে খোঁজ খবর না নিয়ে এক কথায় রাজি হওয়াটা কি ঠিক হয়েছে বাবা? তুমি তাহলে আমাদের সব কথা শুনেছো। হ্যাঁ বাবা, আমি সব কথা শুনেছি। আমরা সেকালে মানুষ মা, ভালো ঘর বর অর্থে এই কথা বুঝি যে ছেলেটি স্বাস্থ্যবান হবে, আর বারো মাসের মতন সংসারে মোটা ভাত কাপড়ের ব্যবস্থা থাকে, এদের তাত। শুধু এইটুকু? আর কিছু দেখবার দরকার নেই বাবা। আর কি আছে তুমি বলো মা? শুধু ভাত কাপড়ের জন্যই আপনি আমাকে বিয়ে দিচ্ছেন? ভাত কাপড় ছাড়া আর কিছু সুখ শান্তি আমার চাইবার নেই? ও তুমি বোধহয় ওর দ্বিতীয় পক্ষের কথাই বলছো না মা? হ্যাঁ বাবা, শোনা যায় তার প্রথম পক্ষের স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এসব শোনা কথা বিশ্বাস করো না মা, ইহা তো শত্রুর পক্ষের রটনা। তোমার জন্য একটি সৎপাত্রের সন্ধান করতে আমি ত্রুটি করিনি মা, কিন্তু প্রজাপতির নেতবন্ধ যেখানে সেখানে আমি আর কি করবো বলো। তাছাড়া আরো একটা কথা আছে শাশ্বতী, আমার বয়স হয়ে এই অবস্থায় তোমার মতো মাতৃহারা অরক্ষণীয় কন্যাকে যদি আমি ঘরে রাখি তাহলে সমাজ আমার প্রতি সুবিচার করবে না মা। বেশ, আমার আর কিছু বলবার নেই, আপনার ইচ্ছা আমার কাছে দেবতার আদেশ। আমার কারণে
ছেলেতে গাইব, নিন্দে হবে না তো? নিন্দে? নিন্দে কি বলছো? দেখতে পাবে না তাই, নইলে দেখতে পেতে যে গান শেষ হয়ে যাবার পর যে যা রেডিওর সামনে বসে পাগলের মতো এনকোর এনকোর তো চালাচ্ছে। জান আপনি ভারী খোশামত করতে পারেন। ইজ ইট? মে আই কাম ইন? ইয়েস, ও কাম ইন মিসেস পাকলাশি। অসময় এসে বিরক্ত করেনি তো? সার্টেনলি নট। প্লিজ বি সিটেড। জুতিটা কতক্ষণ এসেছো? বেশ বেশ। তারপর খবর কি মিসেস পাকলাশি? আমি এসেছিলাম ওই সেইটার জন্য। কলা দিচ্ছে ডোনেশন? আমি তো সন্ধ্যেবেলা আপনার যাচ্ছি, সেই সময় নিয়ে নেবেন। আচ্ছা, এখন তাহলে উঠি। বেশিক্ষণ বসে থেকে আপনাদের আর ছন্দভঙ্গ করবো না। জ্যোতি, তুমি তো একটু বসো, আমি দেখি কার আবার এলেন। তা বসছি, কিন্তু এরা আপনাকে এখনো খোকা বলে নাকি? বলে, ছেলেবেলা থেকে বুকে পিঠে করে মানুষ করেছে কিনা মা তো নেই, তাই বল। সকলকে বলে দেবো বুড়ো খোকা। বলে দেবো। এই যে কি ব্যাপার বলুন তো? কিছুই নয়, সামান্যই। কিন্তু আপনি কি আমাকে চিনতে পারছেন না? তোই না তো। কি আশ্চর্য! আর আশ্চর্য বা বলি কেন, মনে না রাখাই তো বড় লোকের অঙ্গ। লক্ষ্মীর বড় পুত্র আপনারা, আর স্যার হলেন সরস্বতীর ছোট পুত্র। সরস্বতীর ছোট পুত্র, ডায়লগটা ভালো, টুকে রাখ, নেক্সট ছবিতে কাজে লাগবে। হ্যাঁ, যা বলছিলাম, আমি এসেছিলাম সেই ছবির ব্যাপার নিয়ে। আপনি বলেছিলেন দু মাস পরে দেখা করতে। ও হ্যাঁ হ্যাঁ, বসুন। আপনি যেন কোথায় কাজ করেন? কোথাও না, মাঝে মধ্যে এখানে সেখানে উটকো ডায়লগ লিখে থাকি, কাজ কোথাও করি না। দেখুন স্যার, আমি চান্স চাই, একটা চান্স। যেসব প্রডিউসার বলে যে সাহিত্যিক দিয়ে ছবি হয় না, তাদের আমি বুঝিয়ে দিতে চাই যে চিত্র জগতে যদি অসাধ্য সাধন কেউ করতে পারে, তবে সে সাহিত্যিকই পারবে। অন্য ডিরেক্টরের বক্স অফিস দেখেছেন, আর আমারও বক্স অফিস দেখবেন। খেলাখেলির চোটে বক্স অফিস একবার বক্সিং অফিস হয়ে দাঁড়াবে। টাকার আওয়াজে মিউজিকের আওয়াজ চাপা পড়ে যাবে, বুঝেছেন স্যার? হ্যাঁ, অনেক ছবিতে আপনার ডায়লগ আমি শুনেছি, আমার বেশ ভালো লেগেছে, আপনার ডায়লগ খুব ক্যাচি। তাহলে বুঝুন, ঠিকই ছবিতে ডায়লগ লিখে নিজের ট্যালেন্টের আর কতটুকু দেখানো যায়। আমি চাই ইন্ডিভিজুয়ালি একখানা ছবি তুলতে, বাংলার পল্লীর ছবি, পল্লীর ঘাট, পল্লীর মাঠ, পল্লীর সুখ দুঃখ, পল্লীর ডাক্তার কবিরে, পল্লীর হাসি গান উৎসব মেলা নাগরদোলা। ছবিতে চাই সাসপেন্স, গোড়ার দিকে কেউ হারিয়ে যাবে, হয় বাবা নয় মা নয় ভাই বোন, একটা কি বাংলা ছবিতে সেসব অনেক হারিয়েছে, তাই এবার আমার ছবিতে হারাবে পিসে মশাই। পিসে মশাই? পিসে মশাই, সোজা কথা, বাবার আপন বোনের আপন স্বামী হারিয়ে যান, কি ব্যাপারখানা হবে বলুন তো? বাবা কাঁদবে, মা কাঁদবে, পিসি কাঁদবে, আপনি কাঁদবেন, আমি কাঁদব, আর দর্শক কাঁদবে না, কেঁদে কেঁদে একেবারে ভূত হয়ে যাবে সব। কেঁদে কেঁদে একেবারে ভূত হয়ে যাবে সব। বড় ভালো ডায়লগ, বড় ভালো ডায়লগ, টুকে রাখো টুকে রাখি। হ্যাঁ দেখুন, ছবি করতে আমার অনিচ্ছে নেই, বরঞ্চ অনেকদিন থেকে ইচ্ছে আছে এই বিজনেসটা করে দেখবার, তবে উপস্থিত একটা বাধা রয়েছে। বাধা? কিসের বাধা? টাকা কড়ির কথা কিছু না, তবে বাধা হচ্ছে না আমার বাবা। টেলিগ্রাম? টেলিগ্রাম? কুঞ্জকে বল যে আজই আমি বাড়ি যাব, তৈরি হয়ে নিতে। এই দেখুন, আপনার বাবা মারা গেলেন? হ্যাঁ, বড় ভালো লোক ছিলেন। আপনি কি করে জানলেন? এই আপনাকে দেখে। আচ্ছা, আজ তাহলে উঠি স্যার।
আবার কবে আসবো? আমি ফিরে এসে আপনাকে ডেকে পাঠাবো। আচ্ছা নমস্কার। মা, কেন কি করছিস? আমি জব করছি। বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো না কি করবো? কেন হলো কি? সেই কখন থেকে অহংকার জন্য কে যাচ্ছি তাকে কেউ শুনছে? শঙ্করী বললে কি হবে? আমি এখন উঠতে পারবো না, ঘরগুলো সব নষ্ট হয়ে যাক। বলি ও রাজনন্দিনী, এত যে হাঁকাহাঁকি ডাকাডাকি করছে কানে যায় না তোমার? কি বলছেন মা? মা আবার কি বলবেন? ছেলেটা যে একটা লঙ্কার জন্য দিয়ে খারাপ হয়ে গেল শুনতে পায় না, কানে চুলো গুজে কাজ করে নাকি? আমি মনে করলাম ঠাকুরজি তো এইখানে আছেন, উনি দেবেন। পাহাড়ের কথা শুনলে গা জ্বলে যায়। এখন আমি দিই কি করে? ঘরগুলো গুলিয়ে গেলে তুমি ঠিক করে দেবে না? বটেই তো, শখ করে একটা জিনিস করছে, বিরক্ত করলে পারবে কেন? তোমার তো কত আগুন লাগেনি বাছা। কালীঘাট খায় কচি মাথা, আর টালিগঞ্জ খায় কচি মাথা। কি বলেন স্যার? কচি মাথা। এই কচি মাথা হাউসে যখন পড়ে গিজগিজ গিজগিজ করবে তখনই জানবে দিন আগত ওই জয়ন্তী হলো বলে। রজত জয়ন্তী স্যার? বালক বালক বালক, আমার ছবির হবে রজত জয়ন্তী। হ্যাঁ, রজত তো এখন রামা শামা মেধ হামিশাই করছে। বাবা, মা বললে চা ফুরিয়ে গেছে, এখন হবে না। আমি এখনই গিয়ে চা কিনে আনছি স্যার। হ্যাঁ স্যার, তুমি আবার কেন? না 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 না, তাতে কি হয়েছে স্যার? আচ্ছা স্যার, আপনি কি চা ভালোবাসেন, ব্রুকবর্ন না লিপটন? ঠিকই ধরেছো, এই ডিসি কোম্পানির চা কেমন আমি স্ট্যান্ড করতে পারি, ওই লিপটন কি ভালো। বড়ই শিল্পাল্লিত করলে বাবাজি, অসংসালতে মস্তক মণ্ডল যে শাস্ত্রীয় বিধি। শাস্ত্রীয় বিধি শাস্ত্রীয় থাক, মাথা মুড়ে তাই পারবো। তবে তবে আর কি? আচ্ছা, বাবা মরার সঙ্গে মাথার কি সম্পর্ক বলতে পারেন? বাবা মরেছেন বেশ তো, শ্রাদ্ধ শান্তি করুন, আপনাদের পাওনা গন্ডা বেশ মোটা করে নিন, কদিন দিব্যি ভোজন টোজন করুন, তা না মাথা মুড়ো। আপনিও যেমন গরম, আমার সিগারেটের তিনটা নিয়ে আসতো। আচ্ছা, এই চমৎকার চুলগুলো না কামালে কি বাবা স্বর্গে যাওয়া আটকে যাচ্ছে? না, তার স্বর্গে যাওয়ার পথ আমার এই মাথার উপর দিয়ে, যে মাথাটাকে কামিয়ে পথটাকে প্লেন না করে দিলে চুলের অন্ধকারে তিনি হোঁচট খাবেন। কথাটা তোমার যুক্তিসঙ্গত বাবাজি, তবে কি জানো, একটা সামাজিক প্রথা দখল চলে আসছে। আসছে আসুক, তপ করে কোনো লাভ নেই, চুলের মূল্য ধরে দিলে চলবে বলতে পারেন? তা কেন চলবে না? চলবে, সকল দ্রব্যই মূল্যের দ্বারা শোধন হয়। তাহলে এক কাজ করা যায়, আমি আঙুলিরা হয় মূল্য নিয়ে আমার কেশ উজ্জ্বল করে নেব। সেই ভালো, আপনি আমার হয়ে মস্তক মুন্ডন করবেন, আমি তার দাম দিয়ে দেবো। বলি হ্যাঁ, চিরটা কাল এরকম ফাঁকি দিয়ে চলবে? কি বলছ? বলছি আমার মাথা আর মুন্ডু বাইরে বাইরে তো রাজা উজির মেরে বেড়াচ্ছ, আর এদিকে আমি ঘরে কাচ্চা বাচ্চা নিয়ে না খেতে পেয়ে শুকিয়ে মরবো নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে? ওসব ঢুলো ঢুলো ভাব দেখছি অন্য কাউকে, আমার কাছে ওসব চলবে না বলে দিচ্ছি। কাল সকাল থেকে বলছি না যে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, সেদিকে হুঁশ নেই, সেসব রোজগার করে আনবো কি আমি? যার মাস ছেলেকে খাওয়াবার ক্ষমতা নেই তার বিয়ে করো কেন? হ্যাঁ কেন, নরনাথ কোথায় গেল? নরনাথ গেল চাল আনতে, ওই ছেলেগুলো ছিল বলে তাই দুবেলা দুটি খেয়ে বাঁচছে। হ্যাঁ, ওরা আমার জন্য খুব করে, সে তো ওদেরই গৌরব। যদি কখনো সুদিন আসে। সুদিন আসে, সুদিন আসবে আমি মোলে। সেই সকাল থেকে বেরিয়েছে লোকেদের সঙ্গে কষ্টি নাস্তি করতে, আর এদিকে খিদের জালে ছেলে পুলে গুলো যে চিঁকি করে মরছে সেদিকে খোঁজ নেই, গায়ের একটা গয়না নেই, ঘরে বাসন কোসন নেই, যে বাধা দিয়ে লোকের বাড়ি থেকে আট ঘন্টা পয়সা আনবো। একটা চান্স বুঝেছ গিন্নি, একটা চান্স যদি লেগে যায় তবে আর দেখতে হবে না। বড় লোককে না ঠকালে বড় লোক হওয়া যায় না, একথা আমি বেশ জানি। শুধু একটা চান্স, আর বোধ হয় এই মাসখানেকের মধ্যেই হুজে চুগির নেই, মাসখানেকের মধ্যেই চাকা ঘুরে যাবে, চাকা ঘুরে যাবে। এই কটা দিন ওরা চালিয়ে দি। কারা? ওই নরনাথ আর জগদীশ দুজনই বড় লোকের ছেলে, কি করবে অত পয়সা নিয়ে, কিছু খরচ করুক আমার জন্যে। করছি তো খরচ,
বলতে গেলে ওরাই সংসারটাকে চালাচ্ছে, কিন্তু আর কতকাল চলবে? চিরকাল বুঝলে গিন্নি, চিরকাল চালাবে। পর্দার উপর নিজেকে চলাফেরা করতে দেখা এ নেশা সাংঘাতিক নেশা। এবার দেখো, আমার ছবিতে যারা কাজ করতে চাইবে তারা সবাই হাজার হাজার টাকা ভেদ দিয়ে তবে কাজ করতে পারে। ভাবনা কি তোমার? সারা গা তোমার সোনায় মুড়িয়ে দেবো গিন্নি, একেবারে গার্লফ্রেন্ড টপ টু বটম। তারপর তুমি ঘি চাকর ঠাকুর বামুন এনগেজ হবে, তখন তুমি বসে বসে কেবল ভীমনাথ আর নবীন ময়রা, নবীন ময়রা আর ভীম। এসেছি অনেকদিন, বাবা মারা গেছেন কিনা তাই। কাকাবাবু মারা গেছেন? হ্যাঁ। কি হয়েছিল? ওই হাঁপানিটাই বেড়ে উঠেছিল শেষকালে, সে যাক। কিন্তু তুমি এখানে বেশ ভালো আছো তো সত্যি? বেশ ভালো না শুভদা, ওটা আজকাল ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। শুধু শুধু মন খারাপ করে কি হবে বলো? মানে? মানে আছে, বাবা জেনে শুনেই বিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমার কপালে যদি দুঃখ ভোগ থাকে তবে কাকে দায়ী করব বলো? চলান্তে গিয়ে দেখি মাস্টার সাহেবের সঙ্গে খুব কথা হচ্ছে। সাহেবের সঙ্গে? হ্যাঁ। তুই হচ্ছে স্কুলের বউ, কোথায় সাহেব দেখে লজ্জায় মরে যাবি না আগ বাড়িয়ে কথা? সাহেবের সঙ্গে? সাহেবটা তার কোন কুটুম সে খবর নিয়েছ? তার কোন কুটুম আমি কি করে জানব ছয়? সাহেবের সঙ্গে? সাহেব? মা, মা গো। ও মা, কেন কি হয়েছে? চেয়ার যাচ্ছিস কেন অমন করে? আর কি হয়েছে, শোনো গিয়ে বাইরে বেরিয়ে পাড়ায় যে কান পাতা যাচ্ছে। কেন? আর কেন, জাত গেল, মান গেল, ইজ্জত গেল, বিবি বউ তোমার সাহেবের বুকে মাথা রেখে ঢলাঢলি করে ঘাটে দাঁড়িয়ে কাঁদছে। হ্যাঁ খুব তো বাড়ি নিচ্ছি, ওদিকে যে সাহেবে নিয়ে গেল। কি সাহেবে নিয়ে গেল? সাহেবে নিয়ে গেল, সাহেবে নিয়ে গেল বলছি, তোর বউকে যে সাহেবে নিয়ে গেল। আমার বউকে? সে কি রে, কেন? কেন তো আমি কি করে বলবো, ওর বউ গিয়েছিল ঘাটে জল আনতে, ওনার সাহেবের সঙ্গে দেখা হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তারপর নাকি হাত ধরে কান্নাকাটিও করেছিল। বলিস কি রে, হাত ধরে কান্নাকাটি সাহেবের? মিথ্যে কথা, কালকে পেয়েছিস? কে দেখেছে? কে দেখেছে? সবাই দেখেছে, গঙ্গামাসি, সদুপিসি, নিরিবুদি, হাবি, যে যে জল আনতে গিয়েছিল সবাই দেখেছে, কারো দেখতে আর বাকি নেই। ছি 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 ছি, মাই বলছে, মাই বলছে, বাড়িতে গেলেই টের পাবে শালা। আমরা চেষ্টা করেছি করে তোমার পিঠেটা জ্বালিয়ে দিয়ে আসতো। আপনি আমার শুধু শুধু বকছেন মা, আমি তো কোনো দোষ করিনি। 100 বার দোষ করেছি, 1000 বার দোষ করেছি। হারাম জাদি, যে দিয়ে বিষ ঝেড়ে দেবো। ঘাটে দাঁড়িয়ে কোন সাহেবের সঙ্গে কথা কইছিল? সাহেব? হ্যাঁ সাহেব। না মা, সাহেব নয়, উনি আমাদের গায়ের জমিদার বরদা কাকার ছেলে শুভদা, আমরা খেলার সাথী ছিলাম। ও, তাই খেলতে এসেছিলেন বুঝি? ছি ছি ছি, গায়ে কি করে মুখ দেখাবো বলতো শঙ্করী, আসুক ফরত বাড়িতে। কি হয়েছে শঙ্করী, ব্যাপার কি? আমি তার কি জানি। হ্যাঁ, মাকে তুমি কাছে পাঠিয়ে দাও দাদা, আমি কালই সহজে বাড়ি চলে যাবো। হুম, আজকাল বুঝি এইসব হচ্ছে, লুকিয়ে ঘাটে গিয়ে সাহেবের সঙ্গে মেলামে চালা কি পেয়েছে? না, আমি সকলকেই বলেছি উনি সাহেব নন, উনি আমার ছেলেবেলাকার বন্ধু শুভদা। শুভদা? শুভদা আর নিচ্ছি করেছে, দুটি মুখ ছিল বোঝাবি। ও
সুবোধা, এখনো বাড়ি যাওনি? না, কিন্তু তুমি এত রাত্রে ঘাটে কেন? মরতে, এই কলসিটা নিয়ে ডুবে মরতে। সে কি? হ্যাঁ, শ্বশুর বাড়ি ধরতে চান, আর সইতে পারছি না সুবোধা। স্বামী আজ আমায় তার স্নেহের কি সুন্দর পুরস্কার দিয়েছে, এই দেখো। এই যে ফেটে রক্ত পড়ছে, ব্রুট, ইচ্ছে করে জানোয়ারটাকে গুলি করে মেরে ফেলি। তুমি চলো এখান থেকে, যে বাড়ি ছাড়তে তোমার চক্ষু লজ্জা বাধ্য, সংস্কার বাধ্য, ওরাই তোমার পক্ষে সে কাজ সহজ করে দিয়েছে। চলে যাব তোমার সঙ্গে, পালিয়ে? তুমি ভয় করো না, ওই কলসিটা এখানে পড়ে থাক, তোমার মরণের সাক্ষী হয়ে হোক মিথ্যা, তবু উদ্দেশ্য তোমার মহৎ হোক, আদর্শ তোমার মহান হোক। এখন থেকে তুমি নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে তোমার শিক্ষার আলোয়, তোমার জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে তোমার ভবিষ্যৎ, আর তোমায় দেখে তোমার মতো শত শত বাংলার হতভাগিনীদের ভবিষ্যৎ। এই কিছু সত্য নয়, আমি সব ব্যবস্থা করে দেবো। সে কি করে হবে? তুমি অবিবাহিত, তোমার কাছে থাকলে আমার আর সুনামের কি বাকি থাকবে বলো? না, তার চেয়ে আমার মরাই ভালো। জল নাও গান কাকা। লাশ পাওয়া যায় না, পাওয়া যাবে কি করে, দলে ডুবলে তো লাশ পাওয়া যাবে, ধরো গিয়ে মানুষটা রইল ডেঙায় আর দলে থাকবে তার লাশ, এ তো হতে পারে না। নারায়ণ, কিন্তু আমার বিশ্বাস সে আত্মহত্যাই করেছে, আমি নিজে তাকে শিক্ষা দিয়েছিলাম। দেখি ফটফট করবেন, শিক্ষা দিই, খুব শিক্ষা দিয়েছে। বিকেলবেলায় ঘাটে দাঁড়িয়ে যে ঘরে বউ পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করে, তার আবার শিক্ষার বড়াই করছেন আপনি? আমার যেমন কপাল, আমি তখনই মহেশ ঠাকুরকে বলেছিলাম, বলি এক কথায় মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেল, মেয়ে নষ্ট দুষ্ট নয় তো, কেমন এখন হলো তো? ধরো গিয়ে আমি কি করে জানবো ওসব খিড়কির দোরের খবর, ও তো আমার জানার কথা নয়, ঘটক ঠাকুর তো আমায় বললে। ঘটক ঠাকুর কি বললে বলনি? বললে আমি তো পাঁচ জায়গায় মেয়ের বিয়ে সম্বন্ধ করছি, কোথাও এমন ধারাটা হয়নি। তোমরা পাঁচ জনে বললে শরতের বিয়ে সম্বন্ধ করো, আমিও দেখলুম লিস্টে ব্রাহ্মণের মেয়ে লিস্টে নিশ্চয় বানে না তার মেয়ের মুখে, আর ঘটকে আমার অকলঙ্ক গুলি খালি দিলে হারাম জানি। তা যাই বলো মোক্ষদা মাসি, বউ তোমার বাবু একটু গাল গাই ছিল, পর পুরুষ দেখলে ভয় পায় না উমা, এ কি তার কি আর সাত পুরুষের কুটুম ছিল সুভদা, তার কথা মুখে 24 ঘন্টা লেগেই আছে। কে এসেছিল? সুভেশ শালা, শালাকে যদি একবার পাই তো শালাকে পেয়ে দিয়ে একবার বৃন্দাবন ছুটিয়ে দেবো। ধরো যে তাহলে কি করা যায়? আমি আর কি বলবো বলুন, আমাকে শাস্তি দিলে যদি তার পাপের প্রায়শ্চিত্ত হয়, আমাকে না হয় আপনারা ধরে মারুন। কথা শুনলে অঙ্গ জ্বলে যায়, কাটা ঘায়ের উপর উনি এলেন লুমের ছিটে দিতে। ওরে সরো, হ্যাঁ করে দেখছিস কি, বাবনাটা কি গলা টাকা দিয়ে বার করে দেনা, বিকেল মিরার জায়গা পাই। নারায়ণ, জানে তুমি
জ্যাঠামশাই ভালো আছেন? শাশ্বতী কোথায়? শাশ্বতী কেন, কি হয়েছে তার? শ্বশুর বাড়ি থেকে সে নিরুদ্দেশ হয়েছে, অনেকের ধারণার জলে ডুবে সে আত্মহত্যা করেছে। কিন্তু সে কি? কিন্তু আমার ধারণা সে আত্মহত্যা করেনি, কেননা আত্মহত্যা করবার মতন দুর্বল মন তার ছিল না। সে তোমার সঙ্গে এসেছে। আমার সঙ্গে? কই না তো। গোপন করবার চেষ্টা করো না, আমি ভালো করে খবর নিয়ে জেনেছি যে তুমি সেদিন শিকার করতে করতে ওদের গাঁয়ে গিয়েছিলে, জল আনতে এসে তোমার সঙ্গে তার দেখা হয়েছিল। আগে হ্যাঁ, আমার সঙ্গে তার দেখা হয়েছিল। সে তার শাশুড়ির নির্যাতনের কথা বললে, স্বামী আর ননদের দুর্ব্যবহারের কথা বললে, কিন্তু আমি তো তারপরেই চলে আসি। তুমি মিথ্যে কথা বলছো সুবেশ, তোমার কাছ থেকে কোনো রকম সাহস না পেলে সে কিছুতেই এমন কাজ করতো না। বলো তাকে কোথায় রেখেছো? আপনি বিশ্বাস করুন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার চোখ মুখ বলতে তুমি জানো, আমার মন বলতে তুমি জানো, আমি কি করে বিশ্বাস করি যে তুমি জানো না? সুভেশ, শাশ্বতী ব্রাহ্মণ কন্যা, বিবাহিতা, আমার মুখ থেকে তুমি তাকে অব্যাহতি। আপনি ভুল করছেন, এই ঘটনার আমি কিছুই জানি না। ভয় নেই, আমি তাকে কোনো তিরস্কার করবো না, তাকে শ্বশুর বাড়ি পাঠাবো না, তাকে আমার কাছে রাখবো। আমার এই অসহায় বার্ধক্যে, আমার একটিমাত্র কন্যাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। সুভেশ, তুমি তাকে ফিরিয়ে দাও। আপনি ভুল করছেন জ্যাঠামশাই, সত্যিকে আমি আনিনি। যদি আমি আনতাম তাহলে নিশ্চয়ই সে কথা আপনার কাছে আমি গোপন করতাম না। গোপনই তুমি করছো, অনেক মেয়ের ভালো তুমি জীবনে করেছো, আজ এক মেয়েকে অব্যাহতি দিয়ে মন্দই না হয় কিছু করলে। তাকে তুমি আমার হাতে দাও, আমি তোমার আশীর্বাদ করছি তোমার ভালো হবে। কেন আপনি এত করে বলছেন? সত্যি আমি সতীকে আনিনি, যদি আনতাম নিশ্চয়ই আপনাকে জানাতাম। তাহলে আর কি বলবো বলো। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, থাকতে আমি আসিনি, তবে যদি জানতাম সে মরেছে তাহলে খানিকটা নিশ্চিন্ত হতে পারতাম। যাক, আপনি উতলা হবেন না জ্যাঠামশাই? উতলা? না, আমি উতলা হইনি। তবে একটা কথা বলে যাই সুভেশ, যে দরিদ্র ব্রাহ্মণ কন্যাকে যদি ঐশ্বর্যের প্রলোভন দেখে কুলত্যাগ করিয়ে থাকো, তাহলে তাহলে তোমার সর্বনাশ হবে। পাপ কখনো চাপা থাকে না, যদি সত্যি তুমি সতীকে নিয়ে এসে থাকো তাহলে কখনো তুমি সুখী হবে না, কখনো না, কখনো না। নিজের বাগানের চা বৌদির যদি খেয়ে ভালো লাগে তাহলে আরো চা আমি দিয়ে যাবো, আর পরশু তরশু নাগাদ দার্জিলিং থেকে কমলা লেবু আসবে, তাও দিয়ে যাবো। বেশ বেশ, দেখো তোমার জন্য আমি একটি ছোট্ট একটি পাট ঠিক করে রেখেছি, শুটিং আরম্ভ হলে আমায় মনে করিয়ে দেবে। আচ্ছা স্যার। ঘন্টু, ঘন্টু, বাজারে ফলেটা দিয়ে যাও তো। স্যার, আপনারা কথাবার্তা কোন স্যার, আমি আপনার বাজারটা করে নিয়ে আসি। পাটল, ও পাটল, নতুন চাটা এলো, একটুখানি দেখো না। আগে হ্যাঁ স্যার, আমি নিজেই করে নিয়ে আসছি। আচ্ছা স্যার, ছবিতে কিছু ট্রিক শট রাখবেন তো? ভালো ট্রিক শট, আমার মত অন্যরকম, ক্যামেরা ক্যামেরা সব বাজে, মোদ্দা কথা টানা গল্পটা বলে যাও, শ্রেষ্ঠ গল্প বাংলাদেশ। এদের বড্ড ভিড় তো হতেই হবে, আর মেয়েরা যদি একবার কেঁদে বাড়ি ফিরে যাবার চান্স পায়, বাস কেল্লা ফতে। সে ছাতে উঠে বলবে তার বকুল ফুলকে, বকুল ফুল নাইতে গিয়ে গঙ্গা জলকে, গঙ্গা জল নেমন্তন্ন খেতে বলবে তার দেখন হাসিকে। আর চাই কি, চালাও না 100 সপ্তাহ। এইবার স্যার আমাদের উঠতে হবে। কেন বলো তো? সুয়েশ বাবুর সঙ্গে আজই দেখা করে কিছু টাকা না। ঠিক ঠিক, টাকার কথা আমার মনেই থাকে না নরনাথ, যে স্বপ্ন দেখছি দিন রাত তার কাছে টাকা। কলকাতার লোক আমাকে দেখবা মাত্র শাসন মানে উঠে দাঁড়াবে,
পার্কে পার্কে মিটিং, সভায় সভায় অভিনন্দন, এর কাছে টাকা? হ্যাঁ, তবে ঘন্টের মায়ের জন্য কিছু পয়সা করিও তো চাই। চলো। নমস্কার স্যার, শরীর এখন বেশ ভালো তো? হ্যাঁ ভালো, আসুন। তারপর খবর কি? খবর তো স্যার আপনার কাছেই সব। এদিকে তো সবই ঠিকঠাক। এইবার আপনাকে কিছু টাকা দিতে হবে না? আগে হ্যাঁ, এখন হাজার দশেক দিই, পরে আরো নেবে। বেশ তাই দিন। বসুন, আমি চেক এনে দিচ্ছি। আচ্ছা, আপনার সন্ধানে হিরোইন করবার মতো কি কোনো মেয়ে আছে? হিরোইন করবার মতো মেয়ে? আচ্ছা, কিরকম চেহারা হলে চলে বলুন তো? বেশ একটু রাশভারী চেহারা হবে, লেখাপড়া জানবে, আর গান বাজনা জানলে ভালো হয়। এ ধরনের মেয়ে অবশ্যই কই না, আমার তো সন্ধানে নেই। তবে না, আমার সন্ধানে নেই। তাহলে স্যার একটা কাজ করি। কি বলুন? কাগজে একটা বিজ্ঞাপন দিই, যদি কপালে লেগে যায় তাহলে বেশ ভালো মেয়েও পাওয়া যেতে পারে। ভালো মেয়ে মানে ভদ্রঘরের মেয়ে? তারা কি আসবে? ঠিক ভদ্র না হলেও খুব যে অভদ্রও আসবে না সে কথা ঠিক। আরে মশাই, আসতে অনেক মেয়েরই মন চায়। বাড়ি গাড়ি ঐশ্বর্য মান সম্মান প্রতিপত্তি, কাগজে কাগজে ছবি, তিন দিনই বিউটি কুইন অফ বেঙ্গল। আর আমরা বুঝি এতদিন আপনার কল্পনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম।
কি বলেন বলাবো? Don't disturb. গানের জন্য তো অনেকখানি সময় বাজে কথায় কাটলো, পলাশ। আরে রিহার্সাল। আরে মিস্টার কোচ, আপনি বেড়াতে বেড়াতে তপবনের ওইখানে গিয়ে দাঁড়িয়েছেন, আর নবদেব জানি আপনাকে দেখতে পেয়ে সেইখানে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছেন? বুঝেছি। কিচ্ছু বলেননি, যান। অপূর্ব এ সঙ্গীত তোমার, পশিয়া শ্রবণে মোর মন প্রাণ করিল দিবস, জানি না কাহার লাগি এ আহ্বান তব সুলোচনে। পরশু আমাদের একটা সোসাইটি প্লে আছে কিনা তাই। তোমরা সব বসো, আমি এখনই আসছি। সুপেশ বাবু কিরকম বদলে গেছে দেখেছিস? হ্যাঁ, বর্ষার ছোঁয়া লেগে নদী যেমন বদলে যায়। শুধু নদী নয় পলাশ, শাশ্বত থেকে এইভাবে ইউটিলাইজ করতে আমি আপনাকে বারণ করে দিয়েছিলাম মিসেস পাকরাশি। তা দিয়েছিলেন, কিন্তু দেখুন মেয়েরা সব একটা জিনিস করছে, বিশেষ করে আপনি আমার কথা খেলাপ করেছেন। শাশ্বতের সম্বন্ধে আমি আপনাকে ভয়ানক স্ট্রিক্ট হতে বলেছিলাম। দেখুন, ওর নিজের ইচ্ছে ছিল বলেই আমি বাধা দিইনি। কার ইচ্ছে ছিল? সতীর। হ্যাঁ, সেই ইচ্ছেকে ইগনোর করা আপনার উচিত ছিল। ধরুন আজ যদি সে সিনেমায় নামতে চায়, অ্যালাউ করবেন আপনি? না না না, সে কি কথা, সিনেমায় নামা কখনো চলতে পারে না। তাহলে স্টেজে নামাও চলতে পারে না। আপনি যান, এখনই গিয়ে সব বন্ধ করে দিন, আর শাশ্বতীকে একবার পাঠিয়ে দিন। তা দিচ্ছি, কিন্তু আপনি প্রমিস করুন ওকে বকবেন না। না। তোমায় কিছু বলেছেন? কই না তো, শুধু বললেন তুমি আমায় ডাকছো। আমি তোমায় ডেকেছি। শোনো, এই প্লে তুমি করতে পারবে না। সে কি? কেন? যদি গ্রাম ছেড়ে চলে এসেছিলে সেদিনের কথা মনে করো সতী, কথা ছিল লেখাপড়া শিখে বাংলার মেয়েদের অশিক্ষা তুমি করবে, কিন্তু এইভাবে থিয়েটার করে নেচে গিয়ে হবে সেই কাজ? তুমি হয়তো ভাবছো শুভদা অনর্থক তোমাকে বাধা দিচ্ছে, একদিন থিয়েটার করলে এমন কি দোষ হয়? কিন্তু দোষ তাতেই হয়, একদিনের পর দুদিন, দুদিনের পর চার দিন, এমনি করে মানুষ ধীরে ধীরে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। এ তুমি করো না। আমি বুঝতে পারছি, এই আবহাওয়ার মধ্যে তোমাকে নিয়ে আসা আমার ভুল হয়েছিল। না, এখানে থাকা তোমার হবে না, এখানে থাকলেই তোমার মন ওইসব দিকে যাবে। আমি তোমার জন্য আলাদা বাসা ঠিক করে দিচ্ছি, সেখানে গিয়ে তুমি তোমার মনের মতো নিজেকে তৈরি করে নিতে পারবে, কেমন? আমাকে ভুল বুঝছো না তো? না। ভেরি গুড। মিসেস পাগরাশিকে এখন এসব কথা কিছু বলো না, তিনি হয়তো বাধা দিতে পারেন, কেননা তুমি চলে গেলে তার একটা মোটা ইনকাম কমে যাবে তো। আচ্ছা, আমি এখন যাচ্ছি, মিসেস পাগরাশিকে যদি জিজ্ঞাসা করেন তো বলে দিও বিশেষ দরকার ছিল বলে চলে গেছি। বলবো। সুবেশবাবু কি বলে গেলেন জিজ্ঞাসা করতে পারে? থিয়েটার করতে বারণ করে গেলেন, অসুবিধা হবে? হবেই তো, বুঝতে পারছিস না? পাচ্ছি বইকি, সুবেশবাবুর অসুবিধাগুলো আমার চেনা, যে তার মতো স্বার্থপর প্রেমিক পাওয়া মেয়েদের দুর্ভাগ্য। তোমাদের কথার মধ্যে আজ বিশেষ করে একটা ইঙ্গিত আছে বলে মনে হচ্ছে। তার চরিত্র সম্বন্ধে যে কথা সবাই জানে তার আবার ইঙ্গিত কি? সে কথা আমিও জানি, কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, আমার সম্বন্ধে তিনি কোনোদিন অন্যায় করবেন না। আরে ওসব হচ্ছে ভূতের মুখে রাম নাম, তোমার পাশে এমন বহু মেয়ে আছে যারা ও রাম নাম বহু বার শুনেছে। তার মানে? তার মানে ও কথা আমাদের কাছে নতুন না। যুথিকা, তুমি ও কথায় বিশ্বাস করে থাকতে পারো? আমরা পারি না। আমি বিশ্বাস করিনি। করেছিলে খাই, তার প্রমাণ তো শুকনো মুখ। কখনো না, শাক দিয়ে মাছ থাকা যায় না যুথি। ওই ভালো কথার নামাবলি পড়া বাঘটিকে আমরা চিনি। প্রথমে অনেক ভালো ভালো কথা, বাছা বাছা ধারালো শব্দ দিয়ে রূপের তপ গান। সুভদার সম্বন্ধে তুমি সব কথা জানলে কোথেকে? সে কথা নাই বা শুনলি, তবে তোর বাঁচবার একটা উপায় বেরিতে পারে। কি বলতো? যেদিন উনি তোকে বলবেন তোমার জন্য একটি আলাদা বাড়ির বন্দোবস্ত করে দিচ্ছি। আলাদা বাড়ির বন্দোবস্ত? হ্যাঁ,
আলাদা ভিড় চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তোমার নিজস্ব একটি কাজ থাকবে, সেদিন পারিস তো পালিয়ে যাস, কি বলিস দেখি? আমি আর কি বলবো, পালিয়ে যাওয়া অত সোজা নয়। কিন্তু হিরোইন কোথায়? নমস্কার স্যার, কে? আমি কবি পলাশ, কই চিনতে পারলাম না তো। সে কি, মাস তিনেক আগে সেই কাকের কাকলি বইখানা আপনাকে দিয়েগো, তাছাড়া দুদিন আপনার বাজার করে দিয়ে গেছি যে। চুপ করুন, হ্যারের বাজার করা একটা ভাগ্যের কথা, যদি করে দিয়েছেন তো নিজেরই পরকালের কাজ করেছেন। ঠিক পরকালের জন্য তার ওটা করিনি দাদা, বাসনা ছিল ইহকালে কিছু মিলবে। যাক গে, ঝগড়া করবেন না, আসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু লিখছেন? লিখতেন নাই আগে, একখানা উপন্যাস লিখ। হ্যাঁ, নাম দিয়েছি পৃথিবীর প্রসব বেদনা। পৃথিবীর প্রসব বেদনা? আগে আশ্চর্য, এরকম নাম দেবার উদ্দেশ্য? উদ্দেশ্য অতি মহৎ, আগামী যুগের ইঙ্গিত, মানে সৃষ্টির প্রথম দিন থেকে এ যাবৎ পৃথিবী পোত করেছেন শুধু চোর ডাকাত খুনি মুনি ঋষি, যুদ্ধ বিগ্রহে এবং রক্তপাতে তারা কলঙ্কিত করে গেছে বসুন্ধরার বুক। আমার বইয়ে, আমার বইয়ে পৃথিবী প্রসব করবে সত্যিকারের মানুষ, তারা শুধু মাটির বুকে ফসল ফলাবে আর গান গাইবে। বাহ, আপনি দেখছি যুগ প্রবর্তক রূপে দেখা দিয়েছেন, আদেশ করুন, আমি আপনার কি প্রয়োজনে লাগতে পারি? আদেশ কি বলেন স্যার, বলুন অনুরোধ। শুনলাম ছবি করছেন, এবার স্যার আমার গান। দেখুন মশাই, আমাদের ছবিতে গান দিতে হলে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ বলুন তো? একটি তরুণী জোগাড় করে আনতে হবে। তরুণী? আজ্ঞে হ্যাঁ, আছে আছে আছে, আমি এইমাত্র সেখান থেকে আসছি। মেয়েটি খুব ভদ্র আর শিক্ষিতাও বটে, তবে স্যার তাকে রাজি করাতে একটু দেগ পেতে হবে, কেননা মেয়েটি একটু কনজারভেটিভ। টাকার লোক? টাকার লোক দেখা? টাকার লোক? হ্যাঁ, বাড়ি গাড়ি গয়না শাড়ি সম্মান প্রতিপত্তি আলাদিনের আশ্চর্য প্রদীপে যে কটা ফেলকি সম্ভব সব কটা চোখের সামনে একেবারে মেলে ধরুন, দেখবেন সুসুর সুসুর করে একেবারে রাজি হয়ে যাবে। যদি পারেন, আমি কথা দিচ্ছি, আমার ছবির সব কখানা গানই আপনার। আচ্ছা স্যার, আমি এখনই সেখানে যাচ্ছি। পারে কি বলো নরনা? মনে হচ্ছে স্যার, একেই বলে গানের গুঁতো। গানের গুঁতো? তুকে রাখো নরনা, তুকে রাখো, তুকে রাখো, টোকো 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 টোকো। গানের গুঁতো? আমার কথা শোনো রমলা, যা পারো এই বেলা পাগিয়ে নাও। জোর করে তো ছিনিয়ে নিতে পারবো না, কি রকম যেন হয়ে গেছেন উনি, সিনেমায় যান না থিয়েটারে যান না, আগে আমাকে দেশে টেসে নিয়ে যেতেন আর তাও যান না, সর্বদাই যেন কি ভাব। সেই কি ভাবাটাকে ভুলিয়ে দাও, হাসিতে নাচে গানে মাত করে দাও ওর মন। আরে উনি এখন নীলেমের সম্পত্তি, যে মেয়ে বেশি দর দেবে সেই পাবে। স্টপ করে হাজার পাঁচশো টাকার গয়না বাগিয়ে নিলে, আমি কি করি বলুন তো? চুপ, দুজনে বসে বসে করছে, আপনারই কথা হচ্ছিল স্যার, রমলা দেবী দুঃখ করছিলেন আজকাল আপনি ওকে নিয়ে আর সিনেমায় সিনেমায় যান না। বেশ তো, আপনি না হয় ওকে নিয়ে একটু বেড়ি টেড়ি আসুন না, ক্ষতি কি? আমি লজ্জাটা আর কি হবে, টাকা কোথায় পাবো স্যার? টাকা? তাও কি আমাকে বলে দিতে হবে? ইউনিভার্সিটি মাস্টারের ম্যানেজার, আপনি টাকা কোথায় পাবেন শুনলে লোকে হাসবে যে, কি বলো? যাক গিয়ে সব বাজে কথা ছাড়ো, মেট্রো একটা ছবি এসেছে আর দেখতে যাবে? এক্সট্রিমলি সরি, আজ ছবি দেখবার এনার্জি নেই, তোমরা যাও। সিনেমার চাইতে অনেক প্রফেশন আপনি পাবেন না, আপনি ভদ্র ঘরের শিক্ষিতা মেয়ে, নাচতে পারেন গাইতে পারেন চমৎকার অ্যাক্টিং করতে পারেন, অপূর্ব আপনার রূপ, এরপরে আপনার ডিম্যান্ড কত হবে আপনি ভাবতে পারেন? আজ হয়তো একখানা ছবিতে অভিনয় করে আপনি পাঁচ ছ হাজার টাকা পাবেন, কিন্তু পরে যে লাখ ছাড়া কত থাকবে না। আপনার সব কথাই আমি বিশ্বাস করলাম পলাশবাবু, কিন্তু ওই কিন্তুটাকে এখন কিছু কালের মতো সিন্ধুকে বন্ধ করে রাখো দি দেবী, একটা সামান্য কিন্তুর জন্যে সমস্ত জীবনটা মাটি করবেন? হ্যাঁ, এমন যদি বুঝতাম যে যিনি আপনাকে কলকাতায় এনে আশ্রয় দিয়ে লেখাপড়া শেখাচ্ছেন তিনি মানুষ ভালো, আমার কিচ্ছু বলবার থাকতো না, কিন্তু মূলেই যাহা আবার কলকাতা শহরের উনি একটি বিখ্যাত ব্যক্তি, অবশেষে উনিই যে একদিন
আপনাকে তার নিজের প্রয়োজনে লাগাবেন না এমন কথা আপনি কি করে বলছেন? কিন্তু মিসেস পাকরাশি যদি না না তাকে এখন এসব কথা বলবার দরকার নেই। আগে কন্ট্রাক্টটা হয়ে যাক, আপনার জন্য একটা আলাদা বাসা টাসা দেখি, তারপরে সুবিধে মতো একদিন তাকে বললেই হবে। ঠিক বলেছেন, আমারও কি জানি কেন এদের কাছে আর থাকতে ইচ্ছে করছে না পনাশবাবু। আমার কেবলই মনে হচ্ছে এরা আমাকে নিয়ে একটা কি ফোন দিয়ে আসছে। হয়তো আমাকে এখান থেকে চলে যেতে হবে, তবু আমি একটু ভেবে দেখি। না না ভাবতে আর আপনাকে সময় দেওয়া হবে না, আমি কালকে বেলা 10:45 সময় আসছি, এসে আপনাকে নিয়ে যাচ্ছি। আমি খবর নিয়েছি কালকে ওই সময়টা মিসেস পাকরাশি নারকেলডাঙায় একটা গার্ল স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাবেন। কিন্তু আমি না ভেবে কথা দিতে পারছি না পলাশবাবু, টাকা অবশ্য আমার খুবই দরকার, টাকা ছাড়া আমার উদ্দেশ্য সফল হবে না তাও জানি, আমার গৃহত্যাগ করে আসাও বিফল হবে। কিন্তু কালকের দিনটা অন্তত অনর্থক সময় নষ্ট করে কি দরকার বলুন। না না আর কোনো কথা নয়, কালকেই তাহলে আমি সে তো বটেই, নিশ্চয় নিশ্চয় সে তো বটেই, মানে রবীন্দ্রনাথের পর আমাদের তো ধরুন গান লেখাই উচিত নয়। কিন্তু কথাটা কি জানেন, মানে এই যে আর বলেন কেন, পথে নেমে দেখি যে আমার চশমার খাপটা নিতে ভুলে গেছি, তাই খাপটা নিতে এসে তাই আর ফিরে যেতে পারছো না? তা কি বিষয়ে আলোচনা হচ্ছিল তোমাদের? এই রবীন্দ্রসঙ্গীতের। রবীন্দ্রসঙ্গীতের কি? রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত। যাই হোক, আমি বাড়ি না থাকলে সতীর সঙ্গে এভাবে জমতে কেনি অফেন, এভাবে একলা ঘরে কথা বলো না। কেননা তুমি জানো সুমেশবাবু অত্যন্ত এক্সপেন্সিভ মানুষ, তিনি যদি একথা জানতে পারেন। না না হ্যাঁ তা ভালোই তো, বেশ বেশ তো, এতে আর অফেন্স নেবার কি থাকতে পারে। আগের দিন এসে পরের দিনে আপনার থাকবার সময়টা জেনে গেলেই তো হবে। তাহলে কালকে আমি কখন আসবো? কালকে? হ্যাঁ কালকে সকালে তো আমি থাকবো না, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি বিকেলে এসো। বিকেলে? আচ্ছা আমি তাহলে এখন যাই। না তুমি আমার ঘরে গিয়ে বসো, একটু কথা আছে। তুমি আচ্ছা এসো এসো। তারপর কি খবর বলো? আমার খবর কি ভালো রেখেছো যে ভালো বলবো? যাক সেনালিশ জানাতে আমি আসিনি, আমি জানতে এসেছি আমাদের আর বিয়ের দেরি কত। বস। তারপর বাপ মাকে নয় মিথ্যে কথা বলে ব্লাফ দিয়ে ভুলিয়ে রাখতে পারি, কিন্তু আত্মীয় স্বজন তারা সে কথা শুনবে কেন? তারা এরই মধ্যে কি বলতে আরম্ভ করেছে জানো? কি? তারা বলছে সুবেশবাবু কখনো যদিকে বিয়ে করবে না, ওটা যুধির বানানো কথা। যার সঙ্গে মেয়ের বিয়ে দেবার জন্য কত জজ ম্যাজিস্ট্রেট লালায়িত, সে কেন যুধির মতো একটা সাধারণ ঘরে মেয়েকে বিয়ে করতে যাবে? তোমার কথার উপর ভরসা করি তো আমি সকলকে বলেছিলাম, কিন্তু কদিন থেকে তুমি এমন বদলে গেছো যে আমার ভয় করছে। আজ তুমি আমার পাখা কথা দাও, আমি গিয়ে বাবাকে বলি। দেখো যদি এখন আর আমার এ বিয়েতে মত নেই। তার মানে? তার মানে কথা যখন দিয়েছিলাম তখন সাময়িকভাবে একটা ইচ্ছে হয়েছিল বটে, কিন্তু এখন আর জীবনের ঘটনাগুলো হঠাৎ এমন উলটপালট হয়ে গেছে যে আজ আর বিয়ের কথায় কিছুতেই সায় দিতে পারছি না। যাক গে তুমি কিছু ভেবো না, তোমার বাবাকে বলো তিনি তোমার জন্য একটি ভালো পাত্র স্থির করুন, বিয়েতে যা খরচা লাগে আমি দেবো। টাকা দেখাচ্ছ? তুমি কি ভেবেছো এই কথা খুশি হয়ে আমি এখান থেকে চলে যাবো? না তোমার কথা বিশ্বাস করে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমায় বিয়ে না করলে লোকে কি বলবে ভেবে দেখেছো? কিছু বলবে না, কুমারী মেয়েদের জীবনে এমন একটু আধটু ভালোবাসার ছোঁয়াচ লেগেই থাকে এবং তা ভুলে যেতে বেশি সময় লাগে না। তুমি কিছু মনে করো না, চটপট বিয়ে হয়ে গেলে দেখবে সবাই চুপ করে গেছে। কিন্তু আমি নিজেকে চুপ করো কি দিয়ে? আমাকে এভাবে টগল করে দিয়ে তোমার কোনো লাভ হবে না সুভদা, তোমাকে স্বামী বলে দেনি এতকাল যেভাবে আমি তোমায় ভালোবেসে এসেছি, ভগবান জানেন আমার সে ভালোবাসার মধ্যে এতটুকু ফাঁকি ছিল না। আর
তুমি আমায় ফিরিয়ে দিয়ে বোঝাতে চাও আমার পবিত্রতা, আমার ভালোবাসা মেয়েটি হাড়ের মতো টুনকো ঝুটো বাজে। কিন্তু আমি বলছি সতীকে নিয়ে কোনোদিন তুমি সুখী হতে পারবে না, কখনো না। থাক, তোমার কথা বল, সতীকে আবার এর মধ্যে জড়াচ্ছ কেন? নিশ্চয় জড়াবো, আমি কিছু জানি না মনে করছো? কার চোখে ধুলো দেবে তুমি? সতীর জন্যে আজ তোমার মুখে হাসি, চোখে ঘুম নেই, এ কথা সবাই জানে। যেদিন তুমি ওকে কলকাতায় এনেছো সেই দিনই জানি আমার কপাল ভেঙেছে। বেশ, এর জন্য কারোর কাছে নারী স্বামী জানাবো না, জানাবো তাকে যিনি নারীর মনে ভালোবাসা দিয়ে। আহ জ্যোতি, হাউ সেন্টিমেন্টাল, কান্নাকাটি রাখো। শোনো, বুঝতেই যখন পেরেছো যে আমি একটা স্কাউন্ডেল, তখন কেন মিথ্যে মিথ্যে নিজের জীবনটা নষ্ট করবে? তার চেয়ে শোনো, এই হাজার খানেক টাকা তোমার বাবাকে দাও, তিনি নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করে দেবেন। সত্যি তুমি একটা স্কাউন্ডেল, টাকা দেখো কি তাদের মন মিলিয়ে যারা দাম নেয়। আমার ভালোবাসা বেচা কেনার জিনিস নয়, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তোমাকে যখন স্বামী বলে জেনেছি, মনে মনে যখন আত্মদান করেছি, আত্মা ফিরে নেওয়া যায় না। আমার কর্তব্য আমি করেছি, তোমার কর্তব্য তুমি করলে, ব্যবস্থা দাও একটা হবে। দেশে বিষের এখনো অভাব হয়নি, গঙ্গায় জল এখনো অনেক আছে, সেজন্য তোমার মাথা ব্যথা করতে হবে না। তুমি আমার নাম ধরে ডাকবে না। শোনোই না। না, তোমার মুখের দিকে চাই তা আজ আমার ঘৃণা হচ্ছে। যে অবহেলার আগুন দিয়ে তুমি আমার লজ্জা স্বরূপ পুড়িয়ে লোকের চোখের সামনে ছোট করে দিলে, সে আগুনে শুধু আমারই মুখ পুড়বে না, তোমার মুখ, সতের মুখ, তোমার সমস্ত বান্ধবীর মুখ আমি পুড়িয়ে ছাই করে দেবো। সতী, তুই হঠাৎ এসো মা। বলছি জুথির কি হলো? অমন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, অথচ আমি পাশে দাঁড়িয়ে দেখতে পেল না। সে আর বলো কেন, যত সব বুড়ো ঝঞ্ঝট, যত মনে করি সব ঝক্কি আমি নেবো না, ততই ওগুলো আমার কাঁধে চাপবে। কি হয়েছে? হবে আর কি, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো, চলো। বসো। ঘরময় এত টাকা ছাড়ানো কেন? টাকা ওইগুলো নিয়েই তো ব্যাপার, বলো কেন, সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল। ওরা সব মানে অনাথ আশ্রম খুলবে, আমাকে 10,000 টাকা চাঁদা দিতে হবে এক্ষুনি। বললাম যে এখন হাজার খানের টাকা নাও, তারপর কিরকম কি দাঁড়ায় দিয়ে তার চেষ্টা করা যাবে, তা চলবে। কান্নাকাটি করে কচি খুকির মতন যাবে ঘরময়, তারগুলো ছড়িয়ে যায় বিশ্রী কাণ্ড করে চলে গেল। আচ্ছা, তোমার মন খারাপ, এখন আমি যাই। আরে না না, বসো না, তোমরা দেখছি সবাই সমান, মন আমার ঠিকই আছে। হ্যাঁ, ভালো কথা, তোমার নতুন বাসা ঠিক হয়েছে, কালকেই যেতে হবে। কালকে? সত্যি আপনি আজই আসবেন এ আমি ভাবতে পারি। আমি যখন মন স্থির করে ফেলেছি তখন আর দেরি করে লাভ কি? আমি যাচ্ছিলাম এই পথে, পলাশবাবু আপনার ঠিকানা দিয়ে এসেছিলেন, তাই। বেশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। এইবার দেখুন আপনাকে নিয়ে বাংলাদেশে কি করি আমি, আপনার মতন হিরোইন পেলে নেক্সট পিকচার আমি হলিউডে পাঠাবো। কি ওরা গেতা গার্ব নর্মা শিয়ারার করে, থ হয়ে যাবে আপনাকে দেখে। নিন, সই করুন এখনই। হ্যাঁ এখনই, শুভ শীঘ্র। এখন আপনাকে 2,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, পরে আবার। হ্যাঁ, থ করে দেখছেন কি, আপনাকে নিয়ে আমি $1,000,000 প্রোডাকশন করব। নিন, সই করুন। হ্যাঁ, আপনি তো আর এদিকে চোখ দেবেন না স্যার, দেশের অবস্থা যে সাংঘাতিক। একটা কথা বলবো স্যার। বলুন। আমার মনে হয় এই সময় সিনেমা বিজনেসে আপনার না নামাই উচিত, একই সময় খারাপ, তারপর লাভ যে কবে হবে তার যখন কোনো ঠিকই নেই। স্যার, আমার স্বপ্ন সফল হয়েছে স্যার, একটি সর্বাঙ্গ সুন্দরী হিরোইন পাওয়া গেছে, যাকে বলে লাখে নামি লিল এক, গাইতে জানে, বাজাতে জানে, আর চমৎকার অ্যাক্টিং করতে পারে, আবার দেখতেও তেমনি। স্যার, এ যা হয়েছে, 7 রাজার ধন 1 মানি। হ্যাঁ, 7 রাজার ধন 1 মানি। আগে হ্যাঁ, টুকে রাখ, টুকে রাখ। আচ্ছা আচ্ছা, মনে রেখো, মনে রেখো। আচ্ছা স্যার। এখন স্যার চটপট করে কিছু টাকা দিন তো, মেয়েটিকে কন্ট্রাক্ট করে টাকা অ্যাডভান্স করে দিই। কন্ট্রাক্ট করে ফেলেছেন? নিশ্চয়, কন্ট্রাক্ট না করে কি এদের ছেড়ে দিতে আছে? যেসব চারিদিকে কাঁচা খেকো দেবতা ঘুরে বেড়াচ্ছে, সন্ধান পেলি ছবলটি মার। কন্ট্রাক্ট কোথায়? এই যে স্যার, আমার সঙ্গেই রয়েছে। সারপ্রাইজ কি আর অমনি অমনি দেখাতে হয় স্যার, দেখলে আপনি একেবারে চমকে যাবেন।
আগে একটা চেক। বেশ, মধুবাবুর নামে 5000 টাকার একটা চেক। 5000 হবে না স্যার, 10000 এর দরকার, কত কাজ। আচ্ছা 10000 টাকার একটা চেক লিখে দিন। চলুন বসবেন, চলুন। কোথায় পেলে নাকি? দেখলেন তো, হেমদাবাড়ুর যে যা বলে তাই করে, ফাঁকা আওয়াজ করতে ভালোবাসে না। কিরকম মনে হচ্ছে স্যার? আমার তো মনে হয় একে দিয়ে সিনেমা হবে না। সেটা তো আপনি আন্দাজে বলছেন, আমি যে তার সঙ্গে কথা কয়ে দেখেছি, হীরের টুকরো, হীরের টুকরো স্যার, হীরের টুকরো। উফ, কি স্মার্ট! দেবো আপনার সঙ্গে আলাপ করিয়ে, দেখবেন। কোথায় থাকেন ইনি? সেই পরামর্শ করবার জন্যই তো আর বিশেষ করে আমার আজকে আসা। ইনি যেখানে থাকেন সেখানকার চালচলনের ভালো লাগছে না, তাই ইনি স্বতন্ত্রভাবে বাড়ি ভাড়া করে থাকতে চান। আমি বলেছি যে সে ব্যবস্থা হবে। তা বর্তমান বাসস্থানের দোষটা কি? কে আছেন? কি জানি মশাই, অত কথা জানি নে। শুনলাম যে ভদ্রলোক ওকে দেশ থেকে এখানে নিয়ে এসেছে, সে চায় ওকে মিস্ট্রেস করতে। তাই নাকি? কি নাম স্যার? নামধাম পলাশ আমাদের বলেনি, শুধু বললে মেয়েটি সরল, ট্র্যাপে পড়েছে, ওকে রক্ষা করা দরকার। দেখুন, আমার মনে হয় আমাদের সব দিক ভেবে চিন্তে কাজ করা উচিত। মেয়েটির গার্জেন যদি বাদ দেয়? গার্জেন বিশেষ সুবিধা হবে না, কারণ মেয়েটি সাবালিকা, আর গার্জেন ভদ্রলোক কোনো আপত্তি করতে পারবেন না, কেননা তিনি তাহলে ওকে গ্রাম থেকে চুরি করা আমার চার্জে পড়বে। অতএব আমরা সব দিক থেকেই নিরাপদ। ভেরি গুড, কাজে লেগে যান। অবনী বাবু। হ্যালো হ্যালো, TK 9660, জাস্ট প্লিজ। হ্যালো, মিসেস পাগড়াশি বাড়িতে আছেন? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। এই যে মিসেস পাগড়াশি, আপনাকে টেলিফোন করছিলাম, কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন খুব খানিকটা কেঁদে এসেছেন। সত্যি তাই সুভাষবাবু, আজ আপনার কাছে আমার মুখ দেখাতেও লজ্জা করছে। তাই নাকি? শাশ্বতী কিছুক্ষণ আগে তার জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে জোর করে চলে গেল, আমি এত করে বললুম কিন্তু কিছুতেই সে মানলে না। ও, তা কোথায় গেল বলে গেছে? বললে ঠিকানা পরে জানাবো। আপনি আমার সঙ্গে কথা ঠিক রাখতে পারেননি মিসেস পাগড়াশি। আমি? হ্যাঁ আপনি, শাশ্বতী অধঃপতনের জন্য দায়ী আপনি, আমি আপনাকে অ্যাকিউজ করবো। এইসব মেয়েদের সঙ্গে মিশেমিশে আপনার অবস্থা এমনি দাঁড়িয়েছে যে ইচ্ছে করলে কোনো মেয়েকে আপনি ভালো করতে পারেন না। আপনি মিছিমিছি দোষ দিচ্ছেন মিস্টার চৌধুরী। মিছিমিছি? বাইরে কোনো লোকের সঙ্গে সতী মিশতে পারবেন, আপনার সঙ্গে এই কথা ছিল, আপনি রাখতে পেরেছেন সে কথা? বাইরের লোক সতীর সঙ্গে মিশেছে, তাকে টেম্পট করেছে, আর একটা বাজে কাজে তাকে এনগেজ করেছে। ওই বাইরের কোনো লোক? নিশ্চয়ই বাইরের লোক, কিংবা স্বয়ং আপনি। সতীকে আমি জানি, সে গ্রামে পরামর্শ না পেলে এই কাজ করতে সে কখনো সাহস পেত না। এই দেখুন, তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে সে সিনেমায় জয়েন করেছে। যাকে, আপনাকে আমার বলবার কিছু নেই, আপনার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই। ভবিষ্যতে আমার কাছ থেকে কোনো রকম সাহায্য পাবার আশা সন্দেহ করেছিলাম, কিন্তু সতীকে নিয়ে এতটা হবে সেটা তলিয়ে দেখিনি। তুই যদি এখন চোখ বুঝে থাকিস তাহলে কার দোষ বল? ব্যাপারটা ভালো করে মিলিয়ে দেখ না, ওরা দুজনে ছেলেবেলার বন্ধু, একজন একজনকে না দেখতে পেলে একেবারে দৃশ্য হারা হন, এম প্রেম। ভাগ্যের দোষে সতীর বিয়ে হয়ে গেল অন্য জায়গা, এমনি বাজি মেয়ে যে সেই শ্বশুর বাড়ি থেকে চিঠি লিখে লিখে সুভাষবাবুকে নিজের গ্রামে আনিয়ে তার সঙ্গে রাত্রিবেলা বাড়ি থেকে কলকাতায় পালিয়ে এলো।
তুই কার কাছে শুনলি রে? সতীর কাছ থেকে? কেন, ও তো সবাইকে বলেছে কথা। তুই সুবেশবাবুকে ভালোবাসিস, তারও তোর উপর একটু টান আছে, এটাও জানতো বলেই তোকে কোনো কথা বলেনি। ওকে কমি, ওর মুখে মধু অন্তরে বিষ, এমনিতেও ন্যাকা সেজে থাকে যেন কিছুই বোঝেন না, হাবাগোবা গাঁয়ের মেয়ে। ওই তো সুবেশবাবুর মন তোর উপর বিষিয়ে তুলেছে। তুলুকে আমি কেয়ার করি না, হাত জোর করে লোকের কাছে যারা ভিক্ষে দাও বলে প্রেম ভিক্ষে করে দেয়, আমি সে দলের লোক নই। আমার শুধু বলবার কথা, সুবেশ তা কেন আমাকে জানায়নি, কেন সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? আমি তো তাকে জোর করতাম না, জানিস প্রত্যেক চিঠিতে আমাকে লিখেছে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসি না, তবে তো আমি এত দূর এগিয়েছি। বলিস কি রে, এইসব কথা লিখেছে? শুধু এই, আরো কত কথা দেখবি সেসব চিঠি। যা, তুই মিথ্যে কথা বলছিস, সুবেশবাবু এত দেহিসিবি লোক নন, তিনি কখনো এ কথা লিখতেই পারেন না। লিখতে পারে না? আচ্ছা এখনই দেখাচ্ছি, নিজের চোখে দেখলে বিশ্বাস করবি তো? এই নে পড়ে দেখ, বেহিসেবি নয় বেঈমান। সতীর আক্কেলকেও বলি হারিতে, অপরের মুখের গ্রাস কি করে কে নিলে? সে তো জানতো তুই সুবেশবাবুকে ভালোবাসিস, চাল নেই চুলো নেই করবে কি? সুবেশবাবু ওকে আশ্রয় না দিলে ওকে কোথায় থাকতে হতো তো জানিস? বটেই তো, কিন্তু তুই চুপ করে থাকবি, কোনো প্রতিকার করবি না? আমি শুনে তো সতীকে বিষ খাইয়ে মান, তাতেও যে সুবেশ তাকে পাবো এ কথা তো নিশ্চয়ই করে বলা যায় না ভাই। তার চেয়ে আমি কি ঠিক করেছি জানিস, নিজেই মরব, কি হবে বেঁচে থেকে? সুবেশ তার সতীর যখন দুচক্ষের বিষ হয়েছি, বাপ মায়েরও যখন দুচক্ষের বিষ হয়েছি, তখন বিষ দিয়ে এই জীবনটাকে শেষ করে দেব। মনের যা অবস্থা, কখন কি করে ফেলি তার ঠিক নেই, জানাজানি হয়ে গেলে সুবেশ তা বিপদে পড়বে। তার চেয়ে তুই এগুলো নে ভাই, সুবেশ তাকে ফিরিয়ে দিস। বেশ, তুই যখন বলছিস। জীবনের নদী মোর পথে মোর নিজের হারাতে চাই, বেদনায় আমার সহিতে পারি না। বসে বসে আপনার গান শুনছিলাম, অপূর্ব। দেখি আপনার চোখে জল কেন? মনে যা সুখ নেই তারই তো চোখে জল আসে পলাশবাবু। কিন্তু আপনার মনে সুখ না থাকার তো কোনো কারণ নেই সতী দেবী, জীবনের সব পাওয়াই তো আপনি পেয়েছেন। না, আমি এ চাইনি পলাশবাবু, আমি চেয়েছিলাম স্বামী পুত্র আত্মীয় স্বজন নিয়ে একটি সুখের সংসার, কিন্তু আমার কপালে তা হলো না। তুমি আবার এখানে কেন? কিছু টাকার দরকার ছিল তাই। টাকা আমার নেই। না থাকলে চলবে না শুভদা, দিতেই হবে, আমার দরকার, আমি তো তোমার কাছে হাত পাঠবো।
কিন্তু আমার দরকারে আমি কার কাছে হাসপাত, আমার টাকা আছে সেইটি শুধু দেখেছো, কিন্তু আমি যে একদিন ফুরিয়ে যেতে পারি সেই কথাটা তোমরা ভাবো না কেন? ভেবেইবা কি করছি বলো, দরকার তাই চাইতে এসেছি। তা বটে, এখন যাও, আমি বিরক্ত করব। চেহারাটা ভালো দেখাচ্ছে না, কি হয়েছে? কিছু হয়নি, ফ্ল্যাটারি করো না, যাও, মন মেজাজ আমার ভালো নেই। মাথা ধরেছে? মাথা একটু হাত বুলিয়ে দেবো? মাথায় মাথায় হাত তো অনেক বুলিয়েছে রমলা, এখনো স্বাদ মেটেনি। যাও, তুমি ভাব এগিয়ে। একটা খবর শুনেছো? যতিকা বিষ খেয়েছে। খেয়েছে? হ্যাঁ, কালকে রাত্রে, এখনো বেঁচে আছে কিনা জানি না। সে কি? হ্যাঁ, কাল বিকেলে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিনা। তারপর? তারপর সে তোমার নামে এমন কতগুলো বিশ্রী কথা বললে, আমি তো প্রথমে মোটেই বিশ্বাস করতে চাইনি। শেষকালে তোমার লেখা যখন কতগুলো চিঠি বার করে দেখালে, তখন আর বিশ্বাস না করে কি করি বলবো? চিঠি? তার কাছে তোমার লেখা কতগুলো প্রেমপত্র আমার হাতে দিয়ে কাঁদতে কাঁদতে সে বললে, এগুলো সুভদাকে দিয়ে দিস, এখন যা আমার মনের অবস্থা, কখন যে কি করে ফেলি তার তো ঠিক নেই, এগুলোর জন্য সে বিপদে পড়ে এটা আমি চাই না। কোথায় সে চিঠি? আমার কাছে আছে, ভয় নেই। ভয়ের কথা না, চিঠিগুলো আমায় দাও। কিন্তু আমার দিকে তো টাকার দরকার ছিল সুভদা। কত টাকা? অন্তত 1,500। কায়দায় ফেলে টাকাটা আদায় করতে চাও না? ছি ছি, এমন কথা বলো না, চেঞ্জে যাব, আমার স্বামীর শরীরটা ভালো নেই কিনা তাই। তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী যে আছেন তা বুঝি তুমি জানো না? তোমার স্বামী আছেন, অথচ এতকাল আমরা তোমাকে কুমারী বলে জেনে এসেছি, তুমি তার প্রতিবাদও করনি। স্বার্থের খাতিরে মানুষ তার অনেক পরিচয় গোপন করে, কিন্তু স্বামীর পরিচয় গোপন করতে প্রথম দেখো, আশ্চর্য। দেখো রমলা, টাকা আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়, উপলক্ষ মাত্র। টাকা থাকলেই যেমন সবকিছু কেনা যায় না, টাকা পেলেও তেমনি সবকিছু বেচা যায় না। দেখ, টাকা তোমাকে আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু তার আগে চিঠিগুলো আমি আমার হাতে চাই। কিন্তু চিঠিগুলো তো আমার সঙ্গে নেই সুভদা। তাহলে টাকাও তো আমার সঙ্গে নেই রমলা। চিঠি সঙ্গে না নিয়ে তুমি এসেছো, এত কাঁচা মেয়ে তুমি নও, চিঠি তোমার সঙ্গেই আছে, সোজাসুজি না দিলে জোর করে আদায় করতে বাধ্য হবে। আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, এই না। There you are. এখন যদি বলি টাকা আমার অত সস্তা নয়? না, এখন তুমি তো বলতে পারো না, আমি তোমাকে বিশ্বাস করে চিঠি দিয়েছি। বিশ্বাস করে ব্ল্যাকমেলিং? বাবা, নতুনত্ব আছে, থাক আর মাথা নিচু করে লজ্জা করতে হবে। চল, টাকা দিচ্ছি। জমি জমা বাসন কোষণ গয়না গাটি যা ছিল সব বেঁচে পেটে খেয়ে, আমারও মরণ হয় না, দেশে থেকে আর কি কতকাল এইসব চোখ মেলে দেখতে হবে তা জানি। আর দেখে দাও, দেখে দাও, ওরকম ঝঞ্ঝাট তো ধরো গিয়ে আমাদের লেগেই আছে। এখন একটা ধরো গিয়ে সুখবর শোনো। আরে রাখো তোমার সুখবর, পরের হাড়ির খবর শোনার সময় নেই। আরে হাড়ির খবর নয় বাবা, হাড়ির খবর নয়, এ খবরের কাগজের খবর। ধরো গিয়ে তোমাদের বউ যে আজকাল বাইশ কবে নামছে। উমর, সে কি? আর সে কি নয়, একেবারে খবরের কাগজের ছবিটি অব্দি বেরিয়ে গিয়েছে, আর না বলবার জন্যে। ওই দেখি দেখি, ওগো হ্যাঁ গো, আমাদের সেই চালামুখি বটে। ও সারো, সে দিয়েছে দেখ, আমার দাদার করে হাসছে, পুরো জেলে দিতে হয় ওমুক। শালি শালিকে একবার সামনে পাই জোরে কেটে শালিকে কুচু কুচু করে ফেলি। আবার শালি, আমি একটা কথা বলবো সর। কি বলো? ধরো গিয়ে আমি বলি কি, যে চলিয়ে যাও, বায়স্কোপে যখন নামছি তখন বহু টাকা পয়সা করেছে নিশ্চয়, এখন ওইসব মান অভিমান রেখে গিয়ে পড়ো। আর ধরো গিয়ে তাছাড়া
এখানে তো তেমন সুখেও নেই, গোষ্ঠী শুদ্ধ উপোস করে কি লাভ? দাও, তোর কোনো ভয় নেই শরৎ, দেখবি আমি তাকে কেমন বস করেছি। ধরো কি বটেই তো, আমিও ভাবছি বৌঠান তোমাদের সঙ্গে একেবারে কলকাতায় চলে যাই। আমার অনেকদিন থেকে বাইস কবে নাববার শখ, গায়ে যাত্রা করে করে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। এবার শরতের বউকে ধরে শখটা কি মিটিয়ে দেব। সামাজিক ক্রিয়াকর্ম চলে না, এইসব দেখে শুনে আর বাঁচতে ইচ্ছে হয় না জওয়ার দল ভায়া। মনে হয় মা বসুন্ধরা তুমি দিদা হও, আমি তোমার গন্ধে প্রবেশ করি। মহেশ নাকি? আরে এসো ভেতরে, এসো ভেতরে এসো। কি যে বলো, মহেশ বলো না মহেশ বলো বোঝাই যায় না। তারপর তুমি কতক্ষণ? অনেকক্ষণ। তা তুমি হঠাৎ গিয়ে? একটা প্রয়োজন আছে বলি মশাই, কন্যার কীর্তি কাহিনী শুনেছেন কি? শুনেছি। তবে আর কি, আনন্দে নৃত্য করতে থাকুন, পিতৃপিতামহের সুনাম বিসর্জন দিয়ে পণ্ডিত জনার্দন চক্রবর্তীর কন্যা শহরে গিয়ে থিয়েটার বায়স্কোপ করছে। কন্যার ব্যবহারে এমনি আমি মর্মান্তিক লজ্জিত, তার উপর আপনি আমাকে আর বাক্য যন্ত্রণা দেবেন? বাক্য যন্ত্রণা ধরো কি, আমি আর কি দিচ্ছি। সমাজ একঘরে করুক, দোপানাপিস বন্ধ হোক, তখন তো বুঝবেন যন্ত্রণার ঠেলাটা। অমনকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে মারতে পারেননি? আরে যেতে দাও হে মহেশ। যেতে দেবার উপায় কই রে দাদা,
ধরো যে সবাই যে আমাকে দুষছে, কেননা বিয়ের সম্বন্ধ তো আমি করেছিলাম। বেলা হলো, চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। তবে আর কি, এবার কলকাতায় গিয়ে বিচিত্রা কোম্পানির নায়িকার বাপ বলে নিজের পরিচয় দিন গে। ধরো গিয়ে আপনি তো কি করে মুভি যান সেটা তো আমি ভেবেই পাই না, আর হবেই মানা কেন, ওই মেয়েরই বাপ তো। ওই যে কথা আছে না, যে বেহায় আর নাহি লাজ নাহি অপমান, সুজনের এক কথা যাগি দেখে। চলো চলো গায়ন দাদা। হ্যাঁ চলো। আরে জুঠি যে, এসো এসো এসো, হঠাৎ আমার এখানে? হঠাৎ নয়, অনেকদিন আগে আসাই উচিত ছিল। কেন বলো তো? তোমাকে অভিনন্দন জানাতে। কতটা অপ্রিয় হলো তবু বলতে হবে। আমি জানতে এসেছি সুবেশবাবু তোমার কে। তার মানে? মানে ছলাকলায় তুমি আমাদের থেকেও পটু। বাইরে ন্যাকা সেজে থাকলে কি হবে, ভেতরে তোমার অসীম ক্ষমতা। সুবেশবাবুকে তুমি অনায়াসে জয় করেছ, আমি পারিনি। মন্তরটা আমায় শিখিয়ে দেবে ভাই? জ্যোতি, আমার সঙ্গে এইভাবে কথা বলতে আমি তোমাকে বারণ করে দিচ্ছি। আমি চুপ করলো লোকের মুখে হাত চাপা দেবে কি করে? সরসদ্য লোক জানে তুমি সুবেশবাবুর প্রেমিকা, আমাকে ঠকিয়ে কোনো লাভ হবে না, ভগবান তোমায় ঠকাবেন। উনি আমায় কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সে কথা আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এসে ওকে কেড়ে নিয়েছো। যে কান্না আমি কেঁদেছি, একদিন এ কান্না তোমাকেও কাঁদতে হবে। আমার সম্বন্ধে তোমার অত্যন্ত অন্যায় ধারণা থাকলেও আমি জানতে চাইছি, শুভদা কি তোমায় বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন? শুধু কথা? এতকাল তাকে আমি স্বামী বলেই জেনে এসেছি, কিন্তু তুমি এসে জ্যোতি, তুমি বারে বারে আমার কথা তুলো না। যা জানো না তা নিয়ে ভূত পাকানো অন্যায়। সে যাই হোক, তুমি বিশ্বাস করো আর নাই করো, তাতে আমার কিছু এসে যায় না। তবে জেনে রাখা ভালো, তোমার আর সুবোধার প্রেমের মাঝখানে আমার কোনো স্থান নেই। ভালো আমি তাকে বাসি, সে প্রিয়ার ভালোবাসা নয়, বোনের ভালোবাসা। এইখানেই তুমি মস্ত ভুল করে বসে আছো। বোনের ভালোবাসা? কি বলছো, বোনের ভালোবাসা? তবে কি আমি ভুল করেছি? নিশ্চয়, ছেলেবেলা থেকে আমি তাকে ভালোবাসি। ভাই ভেবে, বন্ধু ভেবে, খেলার সাথী ভেবে, বিয়ের স্বপ্ন কোনোদিন দেখিনি। আমার মাথার মধ্যে গোলমাল হয়ে যাচ্ছে। জানো আমি বিষ খেতে গেছিলাম, কিন্তু মনে হলো মরবার আগে তোমার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। এখন বুঝেছি তোমার কাছে এসে আমি ভালোই করেছি, ভালোই করেছি। আচ্ছা তবে কেন সুবোধা আমাকে বিয়ে করতে চাইছে না? আমি কি করে বলবো? আচ্ছা তুমি কি তাকে বিয়ের কথা বলেছিলে? হ্যাঁ, সে আমার কথা হেসে উড়িয়ে দিয়েছে, সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। জ্যোতি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার জন্য চেষ্টা করব। যদিও আমি তার মুখ দেখবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু তোমার জন্য সে প্রতিজ্ঞা আমি ভুলব। কিন্তু আমায় একটু সময় দাও ভাই। লজ্জা হারি নারায়ণ, আজ তুমি আমার লজ্জা নিবারণ করো প্রভু। এতদিন তোমার সেবা করে এসেছি, আজ এই পরম অপমানের মধ্যে তোমার সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই প্রভু। এইটুকু করো দয়াময়, যেন মরবার আগে সেই কলঙ্কিনী মেয়ের সঙ্গে আমার একবার দেখা হয়। আমি তার মুখ থেকে একটিবার শুনতে চাই যে কি অপরাধে আমার পিতৃপুরুষের মুখে এমনি করে কলঙ্কের কালি মাখিয়ে দিল। তুমি আমাদের ভট্টাজি মশাইয়ের মেয়ে সতী না? হ্যাঁ হ্যাঁ, সতী তো। তবে যে শুনেছিলাম তুমি জলে ডুবে মারা গেছ, শেষে তোমার এই দশা হয়েছে? শ্বশুর কুলে কালি দিয়ে শহরে এসে বসেছ, কি দরকার এখানে? শুভদা, শুভদার সঙ্গে দেখা করবো। কেন, শুভদার এই কাঁচা মাথাটা না খেলে বুঝি চলছিল না?
নিজের কুল তো উজ্জ্বল করেছো, আবার শুভতাকে নিয়ে টানাটানি কেন? যাও যাও, দেখা হবে না, বিদায় হও, বিদায় হও। কুঞ্জ কাকা, শুভদার সঙ্গে আমার দরকার আছে। না, কোনো দরকার নেই, তুমি সরে পড়ো। ও সব কুটুম্বিতে চলতো যদি তুমি মাথা উঁচু করে এসে দাঁড়াতে পারতে। কুলে কালি দিয়ে অমন বাপের মাথা হেট করে সমাজের নাম ডুবিয়ে দিব্যি দিবিকি সেজে এসে বসেছ। যাদের মুখে তুমি এই কাজ করেছো তারাই তোমাকে দেখবে, তোমার আবার দুঃখ কিসে? না না না, সুবেশকে আমি তোমার সঙ্গে দেখা করতে দেবো না, তুমি যাও। কুঞ্জ কাকা, চোখ, তুমি আমার নাম ধরে ডাকবে না। আমরা ছোট লোক, তোমাদের বাড়ির উঠোনে পা দিতে আমাদের ভয় কর। এমন বংশের মেয়ে হয়ে তুমি আজ এমন জায়গায় এসে পৌঁছেছো যে তোমার সঙ্গে কথা বললে আমাদের পর্যন্ত নাইত হয়। তুমি যাও, তুমি দূর হও, তুমি দূর হও, দূর হও। কি আছে কুঞ্জ, মুখখানা অমুখ আছিস কেন? বেশিদিন বেঁচে থাকলে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। কর্তা যা বলতেন কথাগুলো ঠিক। কেন, কি হলো? হবে আবার কি? ওই যে গো, তোমাদের ওই জলদ্দন ঠাকুরের মেয়ে, কত কথাই না শুনেছিলাম, জলে ডুবে মরেছে, হ্যান ত্যান সাত সতেরো সব মিটে কথা। করে জানলি? ধর্মের কল বাতাসে নড়ে গো, ধর্মের কল বাতাসে নড়ে। একটু আগে বিবি সাহেব তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কে, শাশ্বতী? হ্যাঁ গো, হ্যাঁ সেই। কোথায় সে? কোথায় আবার? আমি তাকে বিদায় করে দিই। বিদায় করে দিয়েছিস? দেবো না, নইলে কি তাকে তোমার সঙ্গে দেখা করতে দেবো? ওর মুখ দেখলেও পাপ হয় তা জানো? বামুন পণ্ডিতের ঘরের মেয়ে, আমাদের মাথার মণি, তারই দুর্দশা। তাও কি প্রাণে একটু ভয় ডরা থেকে গটগট করে চলে আসছিল। আমি দিয়েছি হাসিয়ে, আমি বেঁচে থাকতে সব হবে টবে না বাপু। তাড়িয়ে দিলি তাকে? তার কি বলবার ছিল শুনলি না কেন? তার আর বলবার কি থাকবে? আহা, বুড়ো বামুন মেয়ের চোখে দিন রাত চোখের জল ফেলছে, আর তিনি কলকাতা শহরে পাহাড় দিয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। ফের যদি কোনোদিন ওকে বাড়ির সামনে দেখতে পাই তাহলে রক্ষে থাকবে। আজকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, সেদিন গলা ধাক্কা দেবো। যত সব মা কুঞ্জ, ছি 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 ছি, এখনো দিন রাত হচ্ছে, এখনো চন্দ্র সূর্যি উঠছে, এত পাপ কি সইবে? কুঞ্জ দূর সামনে থেকে। সবাই বলে ছি ছি, সবাই বলে পাপ, কিন্তু কার জন্য শাশ্বতীর আজ এই লাঞ্ছন? এখানেও তুমি সত্যি যা থাকবো না, চুপ করো। চুপ করার সময় এখনো হয়নি।
আমার শ্বশুর বাড়িতে ঘাটে দাঁড়িয়ে তুমি আমার জীবনের প্রলোভন দেখিয়েছিলে, বলেছিলে বেঁচে থেকে মেয়েদের ভালো করতে হবে। কিন্তু জিজ্ঞাসা করি, কত মেয়েকে তুমি ভালো করেছো, কত মেয়েকে সৎ পথে যেতে সাহায্য করেছো? শুনি, কাকে কোন পথে যেতে সাহায্য করেছি তা তারাই জানে। তবে আমি কখনো কারোর প্রতি কোনো অন্যায় করি, বরং আমার কাছ থেকে যে যেভাবে সাহায্য চেয়েছে আমি তাকে সেইভাবেই সাহায্য করেছি, এবং তার জন্য অকাতরে অর্থ ব্যয় করতে কুণ্ঠা বোধ করি। জিজ্ঞেস করো, কিন্তু তুমি বলতে পারো তোমার প্রতি আমি কি অবিচার করেছি? সমস্তটাই অবিচার। তোমার লালসার আগুনে পোড়াবে বলে তুমি আমায় মরতে দাওনি, সেখান থেকে নিয়ে এসে রাখলে এমন জায়গায় যেখানে মেয়েদের ভালো থাকা কঠিন, সেখান থেকে পালিয়ে এসে দেখি আবার সে তোমারই ফাঁদে পা দিয়েছি। তুমি কি কেবলই আমায় দোষ দেবে, যুক্তি শুনবে না? লম্পটের আবার যুক্তি কি? যারা তোমার মন ভুলিয়ে দুটো পয়সার প্রত্যাশা করে তারা তোমায় মেনে চলবে, আমি তোমায় কেয়ার করি না। শোনো, আমি তোমার ছবিতে কাজ করব না, যে টাকা আমি নিয়েছি যেমন করে হোক শোধ দিয়ে দেবো। ছবিতে তুমি কাজ না করলে আমি সুখী হব, কিন্তু টাকা সত্যতা এখানে না ওটাই ভালো। যাকে এখানে দাঁড়িয়ে ঝগড়া করলে আমাদের কারো সম্মান বাড়বে না। সেই ইচ্ছা আমারও নেই, কিন্তু জুঠিকার যে সর্বনাশ তুমি করেছো তার প্রতিকার তোমাকে দিয়ে করিয়ে তবে আমার ছুটি, তার পূর্বে নয়। জুঠি, জুঠি সম্বন্ধে তুমি কি শুনেছো? তোমাকে কে কি বলেছে? কোনো কৈফিয়ত এখানে আমি দেবো না, তুমি চলো আমার সঙ্গে। কোথায় যাচ্ছি? একবার মায়ের মন্দির, শুনলাম খুব কাছে, চাকর তাকে সঙ্গে নিয়ে যাই একবার, মাকে একটা প্রণাম করে আসি। বৌমা তো ফিরছে এখনো অনেক দেরি, ততক্ষণ আমরা ফিরে আসবো, কি বলো মা? মায়ের মন্দির তুমি চিনতে পারতায়? আচ্ছা তো মাঝিকে আর দিদিমণিকে নিয়ে যাকে, ঠাকুর ঠাকুর দেখা গিয়ে গঙ্গা টঙ্গা না একে সিটি সিটি বাড়িয়ে ফিরাইকে নিয়ে আসতে পারে গা? হ্যাঁ, জানো তো কলকাতা মে আজকাল কিরকম লোকের ভিড় হতে পারা হয়। শঙ্করী, শরৎ আমাদের কি সুন্দর হিন্দি কথা বলতে পারে দেখেছি, তাই তো দেখছি মা। আর কি দাদা ছিল, নাহলে এ মরাদের কথা এক বর্ণ বুঝতে পারতাম না। তবে আর এক কথা, এর মধ্যে যদি বৌমা ফিরে আসে তার সঙ্গে যেন রাগারাগি করিস নি, ভালো করে বুঝিয়ে সুঝিয়ে। তুমি কিচ্ছু ভেবো না মা, তুমি ঘুরে এসে দেখো না এবার কিরকম নেওয়াটা নেওয়াটা হয়ে গেছে আমার গোলের জব। তাই যেন হয়। গদ, চল শঙ্করী। ওই কি যেন তোমার নাম? এসো হয়। তোমাকে এখনই একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? শুভদার সঙ্গে দেখা করবার জন্য। শুভদার সঙ্গে? আমাকে মাফ করো ভাই, ভালোবেসে এমন কিছু অপরাধ আমি করিনি যার জন্য লাজ লজ্জার মাথাকে খালি খালি আমাকেই তার কাছে যেতে হবে। কিন্তু তিনি যে তোমার সঙ্গে দেখা করবার জন্য দরজায় দাঁড়িয়ে। শুভদা, ইনি কে? ইনি, ইনি আমার বন্ধু শাশ্বতী। তোমার বন্ধু? শুনে যাও, প্রত্যেক মানুষের লজ্জার একটা সীমা থাকে, তোমার দেখছি তাও নেই। ছেলেবেলায় তোমার মতন মেয়েকে নুন খাইয়ে মারাই আমার উচিত ছিল। তাই করো মা, আমাকে মেরেই ফেলো, তাহলে তোমরাও বাঁচো আমিও বাঁচি। উপায় থাকলে তাই করতাম, ছেলেবেলা থেকে তোমার চলাফেরায় কোনো বাধা আমরা দিইনি, তুমি যখনই যা করতে চেয়েছো তখনই তাই আমরা অনুমতি দিয়েছি। নিজের মুখ যদ্দূর পোড়াবার পুড়িয়েছো, এখন বাপমার মুখ যাতে না পড়ে দয়া করে সেই ব্যবস্থাটাই করো। সোসাইটিতে তো আরো অনেক মেয়ে আছে, ওই তারা তো তোমার মতন কেউ এরকম বেহিসেবি না, তাই কপাল পুড়লো তোমার একার। যাও যাও বলছি, তোমার বন্ধুকে এক্ষুনি বিদায় করে দিয়ে এসো। কিন্তু মা, ওর সঙ্গে কি আমাকে একবার বেরোতে হবে? না, বাড়ি থেকে তুমি কোথাও এক পা নড়তে পারবে না। আচ্ছা আমি যাচ্ছি, তাকে বিদায় করে দিই। না মা, তুমি জানো না ও সত্যি আমার উপকারী বন্ধু। হ্যাঁ, ও তোমার সত্যিকার উপকারী বন্ধু, আর ক্ষতি করছি যার তো আমরা, তোমার বাপ মা অকৃতজ্ঞ নেমখারা। শুনতে পাচ্ছ? কিছু কিছু পাচ্ছি বৈকি। যদি মানুষ হও তো এর প্রতিকার করো। তুমি আমার কথা কিছুতেই শুনছো না মা, আমি কি দোষ করেছি বলো? তিনি আমায় কথা দিয়েছিলেন বিয়ে করবেন বলে, আর যদি তিনি বিয়ে না করেন সে দোষ হচ্ছে আমার। নিশ্চয় দোষ, কেন তুমি এসব কথা পাঁচজনকে বলে বেরিয়েছো? বেশ, তবে কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে বলো না, এখানে বিষ এনে দাও খেয়ে মরি। ওসব ন্যাকামি রাখো, যদ্দিন একটা ভালো ঘর বাড়ি বিয়ে হয় তুমি চুপ করে ঘরে বসে থাকবে। বিয়ে? না মা না, আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। জুতি? না মা না। জুতি, ঢং করে কেঁদো পরে, তোমার জন্য আমরা পাত্র দেখছি, তোমার বিয়ে না দিলে আর আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো না। দেখো যা ক্ষতি করবার তা তো করেইছো, আর অবাধ্যতা করলে এবার থেকে তোমার চাবুক লাগাবার ব্যবস্থা করতে হবে, বুঝলে? এই কথাটি মনে করে তোমার বন্ধুদের এ বাড়িতে আনবে।
দেখো। ও আমি বলো, মানে বলছিলাম কি যে জ্যোতিকে একদিন ঠাট্টা করে একটা কথা বলেছিলাম, ও তাই নিয়ে ব্যাপারটা এতদূর গড়িয়েছে যে সেটাকে আর কোনো মতেই অবহেলা করা চলে না। ঠাট্টা করে কি বলেছিলেন? ঠাট্টা করে মানে ও একদিন আমার বাড়িতে গিয়ে বিয়ের জন্য তাড়া দেয়, তাই ওকে খেপাবার জন্য বলেছিলাম যে আমি তোমার বিয়ে করতে পারবো না, তাই শুনে ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে তিলকে তাল করে তুলেছে। যাই হোক, আপনারা দয়া করে এই মাসে একটা দিন টিন দেখুন, কেননা কলকাতার মেয়াদ আমার ফুরিয়েছে, বাবা মারা গেছেন, প্রজাদের ইচ্ছে যে সস্ত্রীক জমিদারিতে গিয়ে বাস করে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে বিয়ের দিনটা স্থির করে ফেলা, এমনকি যদি কালকেও হয় তাহলে আমার আপত্তি নেই। কালকে? আগে হ্যাঁ। আচ্ছা বাবা, আচ্ছা বেশ বেশ, তাহলে এই খবরটা আমি কর্তাকে টেলিফোনে দিয়ে আসি। যদি তুমি সুবেশের জল খাবারের ব্যবস্থা করো মা, আমি আসছি। মা তোমার কথা বিশ্বাস করলো, আমি করিনি। মা এখন নেই, অতএব স্বচ্ছন্দে তুমি এখান থেকে চলে যেতে পারো। আচ্ছা, তুমি আমাকে ঠাট্টা করেছিলে না? মাকে তাই বলেছি বটে, তবে ঠাট্টা করিনি, আমি তোমাকে পরীক্ষা করেছি। পরীক্ষা? নিশ্চয়, যে হবে আমার স্ত্রী দেবীপুরের জমিদার বংশের গৃহলক্ষ্মী, এতগুলো প্রজার মা হবে যে তাকে আমি বাজিয়ে নেব না, তাই তোমাকে আমি টাকা দিয়ে পরীক্ষা করে দেখলাম যে তোমার কাছে আমি বড় না আমার টাকা বড়, কিন্তু তুমি সে পরীক্ষায় পাশ করেছো, এন্ড ইউ পাসড উইথ অনার্স। আর তোমাকে আমার স্ত্রী বলে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কতক্ষণ একা একা দাঁড়িয়ে থাকবো সেটা জানতে পারি কি সুবোধা? তোমাকে আমি ভুল বুঝেছিলাম ভাই, তুমি আমায় মাফ করো। কে? আমি ব্রাহ্মণ, বড় কম্পতি জ্বর এসেছে বাবা, পিপার ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দেবে? না না, এখন জল হবে না ভাই, চলে যা, জল সব দেবে না। নারায়ণ নারায়ণ, কথায় বলে না পৃথিবীটা কার বস না পৃথিবীর টাকার বস, তা তোমার যখন টাকাই রয়েছে এইখানে তো মস্ত ভুল, টাকা আমার নেই। কথা বলি কি আর আমায় ভোলাতে পারবে, এই কলকাতায় এসেছ কত নাম হয়েছে তোমার, পসার করেছ কত। ইনি কে সতী? আপনি কে মশাই? আমি ওর বর। ও তুমি সেই? হ্যাঁ আমি সেই। তার সতীর সম্বন্ধে একটু বুঝে শুনে কথা বলবে। ওরে আমার ইয়ে রে, মশাটি কি জানতে পারি কি? আমি ওর দাদা। তাই নাকি? তা কি তুই তো ঝেঝেন দাদা ডেকেছি এরকম মানে সরে পড়ে কিন্তু কি আমার যাধন তাধন নাই নেপুয়ে মারে দই। মুখ সামলে কথা বলবে কেন? মুখ সামলে কথা বলবে কেন? পরের বইয়ের পেছু পেছু ফিরতে লজ্জা করে না? পেঁচে পড়লে অনেক সাহা রকম দাদা বলে, পাজি বদমাইশ চোর কথা করে। You rascal! মানে 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 দেখি জ্যাঠা মশাই আপনি। হ্যাঁ তুমি এখানে? যা ভেবেছিল তাই। বাবা থামো, তুমি শরৎকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছিলে কেন? তুমি জানতে পারি কি? না দিয়ে উপায় ছিল না জ্যাঠামশাই,
সতীকেও যাতা বলছিল তা তুমি সহ্য করতে পারলে না। এদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি অনাত্মীয় হয়ে কোন অধিকারে এরকম অন্যায় ব্যবহার করতে সামলে? এই আপনি বুঝুন, আমাদের ঘরোয়া ব্যাপারে উনি কোত্থেকে এসে দাদার সাথে উপদ্রব শুরু করে দিলেন, তা আমি কিছু না বলে থাকতে পারি? চুপ করো, আমি সব শুনেছি। তাহলে তো আপনি সবই জানেন, আমি আর নিজে কি বলবো বলুন। আপনি গুরুজন, আপনার সামনে আমার কি লাঞ্ছনা করলেন বলুন তো। সুভেশ, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। জ্যাঠামশাই, আপনি ভুল বুঝবেন না, ওকে বা সতীদিকে আপনি ভুল বুঝবেন না জ্যাঠামশাই। তুমি কে মা? এর সঙ্গে সুবুদার বিয়ে হবে, এ আমাদের জমিদার বংশের গৃহলক্ষী হবে বাবা। সতী সম্বন্ধে সেদিন তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, কেন বলো তো? আপনি আমার দুর্বুদ্ধিকে ক্ষমা করুন জ্যাঠামশাই, আমি ভেবেছিলাম সতী আপনার সঙ্গে ফিরে গেলে আপনি আবার তাকে জোর করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবেন এবং এইভাবেই মেয়েটার জীবন যাবে। আপনি জানেন না সেদিন রাত্রে এরা ওকে যেভাবে মারধর করেছিল তা দেখলে পাষাণও গলে যায়। মিথ্যে কথা? না, মিথ্যে কথা নয়, শুধু মারধর নয়, তোমরা আমাকে একটা কলসি নিয়ে ডুবে মরতে বলেছিলে। কখন? তারপর সতী কাঁদতে কাঁদতে আত্মহত্যা করতে যাচ্ছিল, সেই সময় ভাগ্যক্রমে আমার সঙ্গে দেখা হওয়াতে আমি ওকে জোর করে কলকাতা নিয়ে আসি। ঈশ্বর জানেন কোনো কুমতলব নিয়ে সেদিন আপনাকে আমি মিথ্যে কথা বলিনি, আপনি আমার ক্ষমা করুন। অসম্ভব, অসম্ভব, তোমাদের দুজনের মধ্যে কেউ আমার ক্ষমা পাবে না। তোমরা সমাজের বিধান অগ্রাহ্য করতে পারো, কিন্তু আমি তোমাদের ক্ষমা করে সেই সমাজের অন্যথা চরণ করতে পারি না। শুধু সমাজের ভয়ে সতীদের মতন মেয়েকে আপনি এত বড় শাস্তি দেবেন? সমাজ ভয়ের বস্তু নয় মা, সমাজ ভালোবাসার জিনিস। আমাদের ধর্ম কর্ম যা কিছু সমস্তই সমাজকে আশ্রয় করে, সেই সমাজ দ্রোহীকে প্রশ্রয় দিলে আমার যে মহা পাপ হবে মা। কিন্তু আপনার কন্যার মতো অকলঙ্ক চরিত্রের মেয়েকে সমাজে আশ্রয় দিলে সমাজের কোনো ক্ষতি হবে না জ্যাঠামশাই, বরং তার উদারতাই প্রমাণ হবে। আমার বোন বুঝতে পেরেছি বাবা, আমি আবার তোমার কোলে ফিরে যেতে চাই, তুমি আমায় আশ্রয় দাও বাবা। তার জন্য যে প্রায়শ্চিত্য করতে বলবে আমি তাই করব, তুমি ছাড়া আমার আর কোনো কোথাও স্থান নেই বাবা। ওরে না রে না, তুই আমাকে আর সত্য ভ্রষ্ট করিস। ওকে এমন ভাবে ভাসিয়ে দেবেন না জ্যাঠামশাই, আপনি ওকে আশ্রয় দিন জ্যাঠামশাই। বাসুদেব জনার্দন, আমায় কর্তব্য বলে দাও, গৃহত্যাগ করবার সময় প্রার্থনা করেছিল যে মৃত্যুর পূর্বে যেন কন্যার সঙ্গে একটি বার সাক্ষাৎ হয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমন্তপ, পিতরে প্রীতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। পথ পেয়েছি, তুই কাঙালিনী আমি ভিখারি, ভিখারি বৈরে গির আবার সমাজ কিসের? আজ থেকে এই বিরাট বিশ্ব আর অনন্ত আকাশ আমাদের আশ্রয়। আয় মা, আমরা সেই আলোর দেশে যাই যেখানে অন্ধকার নেই, পাপ নেই, বন্ধন নেই, আছে শুধু আলো আর আনন্দ।